smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। বাংলা ও বিশ্ব সাহিত্য সংস্কৃতির রোমাঞ্চকর কিছু গল্প ও উপন্যাস দিয়ে সাজানো আমাদের এই বিশেষ অডিও প্ল্যাটফর্ম অনলি সাসপেন্সে আপনাকে স্বাগত। আজ আপনার জন্য অনলি সাসপেন্সের বিশেষ পর্ব উপলক্ষে বিশিষ্ট সাহিত্যিক সুকান্ত গঙ্গোপাধ্যায়ের অসামান্য রহস্য উপন্যাস দীপকাকু ও ঝিনুকের চরিত্র অবলম্বনে চাবি রহস্য, আজ তার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা দেখি ঝিনুক ও তার বাবা গাড়ি করে বেরিয়েছিলেন, দীপকাকুর অফিসের সামনে চলে আসায় সেখানেই দাঁড়ালেন। দীপকাকুর অফিসের ভোল সম্পূর্ণ বদলে গিয়েছে। ভিতরে একটি ভদ্রমহিলা দীপকাকুর সাথে কিছু সলা পরামর্শ করছেন। ভদ্রমহিলা চলে গেলে ঝিনুকরা দীপকাকুকে নিয়ে খেতে যাওয়ার কথা বলবে। এমন সময় দীপকাকুর অফিসে আসেন একজন প্রাইভেট ইঞ্জিনিয়ার দেবাংশু সেনগুপ্ত, হাতে তার একটি ব্রিফকেস। একটি গুরুতর কেস নিয়ে হাজির হয়েছেন তিনি। দেবাংশুবাবু সিঙ্গাপুর গিয়েছিলেন একটা বিস্কুট ম্যানুফ্যাকচারিং কোম্পানির মেশিনের আপগ্রেডেশন করার যন্ত্রপাতি কিনতে, সেসব ছিল সেই ব্রিফকেসে। বাড়ি ফিরে নিজের অফিসে গিয়ে যখন ব্রিফকেস খোলেন তখন দেখা যায় ভিতরে কিছুই নেই, শুধু কয়েকটা কাগজে ভর্তি। আশ্চর্যের বিষয় এই যে চাবিটা দেবাংশুবাবুর নিজের বাড়ির আলমারিতে ছিল, সেটা কেউ জানত না। অফিসে থাকা সেই ব্যাগটাকে তাহলে কে কিভাবে খুলে সেই ভিতরের জিনিস বদলে দিল, তাই নিয়ে জমে ওঠে রহস্য। তদন্তে জানা যায় চাবি দিয়েই ব্রিফকেসটি খোলা হয়েছে, কিন্তু সেটা অসম্ভব। শুরু হয় দীপকাকুর ইনভেস্টিগেশন। দেবাংশুবাবুর অফিসের স্টাফ ও কর্মচারীদের প্রশ্ন করা হয় একের পর এক, কি হলো তারপর। আজকের উপন্যাসের প্রধান চরিত্রে দীপকাকু, ঝিনুক, বসন্ত আগরওয়াল, সমীরণ দাস, সুমিত মালাকার, সমীরণ দাসের স্ত্রী সূর্য রায়, দেবাংশু সেনগুপ্ত, ঝিনুকের বাবা ও মা, পরিচারিকা, মহিলা রিসেপশনিস্ট, একটি লোক ও বৃদ্ধ, চাবি দোকানদার ও পাঞ্জাবি মালিক। শুরু হচ্ছে চাবি রহস্য দ্বিতীয় পর্ব। দুপুর একটা, ঝিনুক দীপকাকু এখন ধর্মতলার রেস্তোরাঁয়। দীপকাকু মেনু দেখে খাবার অর্ডার দিয়েছেন, বিরিয়ানি, চিকেন চাপ, ফিরনি, এলাহি সব আইটেম। অর্ডার দেওয়ার ধরন দেখে ঝিনুকের মনে হচ্ছিল দেবাংশু সেনগুপ্তর কেসটা আর ঘণ্টা দুয়েকের মধ্যেই দীপকাকু সলভ করে ফেলবেন, তাই বেশ খোশ মেজাজে আছেন। বাস্তবে তা কিন্তু নয়, তদন্ত মোটেই এগোয়নি। দেবাংশুবাবুর অফিস থেকে বেরিয়ে বাইক চেপে ঝিনুকরা এসেছিল চাঁদনি মার্কেটে। দেবাংশুবাবুর স্টাফ নিতাইয়ের কথা মতো দীপকাকু চাবি তৈরির দোকানের খোঁজ করলেন, পাওয়া গেল গোটা পাঁচের দোকান। দেবাংশুবাবুর থেকে নেওয়া ব্যাগের চাবিটা সবকটা দোকানদারকে দেখিয়ে বলা হলো ডুপ্লিকেট তৈরি করতে, পাঁচজনই জানালো তারা পারবে না, খুবই ক্রিটিক্যাল নাকি চাবিটা, এটা তৈরি করতে গেলে আরও যন্ত্রপাতি লাগবে। দীপকাকু জিজ্ঞেস করলে, এই চাবি কলকাতায় কে তৈরি করতে পারবে? দোকানদারদের মধ্যে একজন বলল, মল্লিক বাজারে মিস্টার আফানের কাছে চলে যান, উনি চাবি তৈরির ব্যাপারে কলকাতায় এক নম্বর। দীপকাকু মিস্টার আফানের ঠিকানা লিখে নিয়ে পকেটে রেখেছিলেন। ঝিনুক ভেবেছিল এবার বুঝি মল্লিক বাজারে যাওয়া হবে, বদলে দীপকাকু বললেন, চলো লাঞ্চটা সেরে নিই কোনো রেস্তোরাঁয়। খেতে আসার পথে ঝিনুক একটা কৌতূহল মিটিয়ে নিল, আফাং নামটা বড় অদ্ভুত, কোথাকার লোক বলুন তো? চায়না, বলেছিলেন দীপকাকু। ঝিনুক বিস্মিত হয়ে বলেছিল, চীনের লোক? দীপকাকু বললেন, এতে অবাক হওয়ার কিছু নেই তো, আজ থেকে 25-30 বছর আগে কলকাতায় ভালো টেকনিশিয়ান পেতে গেলে চাইনিজদের কাছেই যেতে হতো, যেমন চাইনিজ ডেন্টিস্টরা ছিলেন। ধীরে ধীরে বাঙালির টেকনোলজির কদর বুঝল, তাই এখন চারপাশে এত মেশিন ছাড়ানোর দোকান। আচ্ছা, তাহলে আগের সেই চাইনিজ টেকনিশিয়ানরা গেলেন কোথায়? অনেকেই দেশে ফিরে গিয়েছে, কেউ আবার অনুন্নত কোনো দেশে গিয়েছে,
আফাংয়ের মতো এখনও কয়েকজন কলকাতায় রয়ে গিয়েছে। একটা কৌতূহল তখনকার মতো মিটলেও ঝিনুকের মাথায় রয়ে গিয়েছে বেশ কিছু প্রশ্ন। বেয়ারা জল দিয়ে গিয়েছে, খাবার আসতে একটু দেরি হবে, এখন প্রশ্নগুলো করাই যায়। দীপকাকু শূন্যে চোখ রেখে কী যেন ভাবছেন, শরীরটা কাঁপছে, টেবিলের তলায় পা দোলাচ্ছেন নিশ্চয়ই। ঝিনুক বলে উঠল, আচ্ছা আমার কয়েকটা জিনিস জানার আছে। বলে ফেলো, টেবিলের ওপার থেকে বললেন দীপকাকু। ঝিনুক বলল, ব্যাগের মধ্যে থাকা কাগজগুলোকে এত গুরুত্ব দিচ্ছেন কেন? কি দেখছিলেন গুটিয়ে গুটিয়ে ওর মধ্যে? দেখছিলাম কাগজগুলো কোথাকার। এতে মোটামুটি একটা আন্দাজ পাওয়া যাবে যে কোথায় কবে নাগাদ ওগুলো ব্যাগে ঢোকানো হয়েছে। তাহলে কি বুঝলেন কাগজগুলো দেখে? বড় একটা শ্বাস ছেড়ে দীপকাকু বললেন, খুবই বিভ্রান্তিকর, নানা ধরনের কাগজ, কলকাতার 10 দিন এবং 8 দিনের পুরনো বাংলা ইংরেজি নিউজ পেপার, সিঙ্গাপুরের ট্যুরিস্ট কোম্পানির ক্যাটালগ, সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা ম্যাগাজিন, একটা এই মাসের বাংলা ম্যাগাজিন, কিছু পিচবোর্ড আর প্লাস্টিক। এর থেকে কোনো সিদ্ধান্তে পৌঁছানো বেশ কঠিন। খাবার এসে গেল, ধোয়া উঠছে প্লেটে। ঝিনুক এখন ওদিকে মন দেবে না, সে পরের প্রশ্নে গেল, আচ্ছা কলকাতায় কোথায় ভালো চাবি তৈরি হয় তা আপনি জানেন, তাও কেন নিতাইকে আপনি প্রশ্নটা করলেন? ওর রিয়াকশন দেখার জন্য। সম্প্রতি ও যদি ব্যাগটার আসল চাবি থেকে নকল করিয়ে থাকে, এক্সপ্রেশনে ফুটে উঠত অপরাধের ছায়া। উঠেছে কি? না, হয়তো ভালো অভিনেতা। আপনি কি শিওর চাবি নকল করে ব্যাগটা খোলা হয়েছে? আসল চাবি দিয়েও তো খোলা হতে পারে। দীপকাকু খাওয়া শুরু করলেন, মুখ এখন ব্যস্ত, তাই শুধু ঘাড় নাড়লেন। মানেটা বুঝতে পারল ঝিনুক। দুটো ঘটনাই সম্ভব। ঝিনুক খাওয়া শুরু করল, মুখ ফাঁকা হতেই দীপকাকু বললেন, চাঁদনি মার্কেটে চাবি তৈরির দোকান আছে আমি জানতাম, আফাংয়ের নামটা আমার উপরি পাওনা। খাওয়ার ফাঁকে ঝিনুক প্রশ্ন করল, তথাগত বাবুকে কেন জিজ্ঞেস করলেন? দেবাংশুবাবুর পার্সোনাল কম্পিউটারে পাসওয়ার্ড জানেন কিনা? দেখছিলাম লোকটা মালিকের কতটা ঘনিষ্ঠ, পাসওয়ার্ড জানে যখন খুবই কাছের লোক, অথচ একটা ব্যাপার গোপন করে গেল। কোন ব্যাপারটা? মেশিন আপগ্রেডেশনের জন্য কত টাকার এগ্রিমেন্ট হয়েছে তথাগত সেটা জানে, কিন্তু বলল না। কিভাবে জানলো? এরকম বড় অ্যামাউন্টের এগ্রিমেন্ট পেপার দেবাংশুবাবু অবশ্যই নিজের কম্পিউটারে কপি করে সেভ করে রেখেছেন, স্বাভাবিক কৌতূহলে তথাগত সেটা দেখেছে, কারণ পাসওয়ার্ড সে জানে, অথচ বলছে কত টাকার অর্ডার জানে না। এই পয়েন্টটা কেন এড়িয়ে যেতে চাইছে দেখতে হবে। ঝিনুকও খেতে খেতে ভাবতে থাকল, কেন তথাগত বাবু টাকার অ্যামাউন্টটা জানেন না বললেন? নিজেকে সন্দেহের ঊর্ধ্বে রাখার জন্য? তাহলে উনি না, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া যাবে না। দীপকাকু বলেন, তদন্ত করতে গিয়ে কেসে জড়িত সকলকে সন্দেহ যেমন করা উচিত, তেমনি অপরাধী শনাক্ত করার আগে তার বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্য প্রমাণও হাতে রাখা দরকার। তাই এখনই অপরাধী নিয়ে ভেবে লাভ নেই, চুরি কিভাবে হয়েছে সেটাই এখনও পর্যন্ত বোঝা গেল না। তার চেয়ে দীপকাকুর তদন্তের গতি প্রকৃতির উপর আপাতত লক্ষ্য রাখা যায়। ফের প্রশ্নে গেল ঝিনুক, চুরির এতদিন পর আপনি কেন দেবাংশুবাবুকে পুলিশে ডায়েরি করতে বলল? কেসটার মধ্যে এবার পুলিশ ঢুকে পড়বে, চোর ধরবেন আপনি, পুলিশ কিছুটা ক্রেডিট নিয়ে চলে যাবে। মিটিমিটি হাসছেন দীপকাকু, বললেন, কেন ডায়েরি করতে বললাম একটু পরেই বুঝতে পারবে। আমার লাস্ট এবং ছোট্ট একটা প্রশ্ন, এত হেভি লাঞ্চ করলাম এখন আমরা, আজকের মতো কি কাজ শেষ? এবার কি যে যার বাড়ি ফিরে রেস্ট নেব? জানতে চাইল ঝিনুক। দীপকাকু খেতে খেতে মাথা নাড়লেন, গ্রাস শেষ করে বললেন, এরপরেই তো কঠিন কাজে নামবো, তাই ভালো করে খেয়ে দিয়ে নিলাম। পেটে ভালো খাবার থাকলে ব্রেন দারুণ কাজ করে। কথা শেষ হতেই দীপকাকু সেল ফোন বেজে উঠল, বা হাতে বুক পকেট থেকে ফোনটা বের করলেন দীপকাকু, স্ক্রিনে চোখ বুলিয়ে কানে নিলেন সেটটা, বললেন, হ্যাঁ বলুন।
ও প্রান্তের কথা শুনে নিয়ে দীপকাকু বললেন, ঠিক আছে, এবার FIR নাম্বারটা বলুন। ঝিনুক বুঝতে পারল ফোনের ওপারে দেবাংশুবাবু। দীপকাকু ডায়েরির নাম্বারটা শুনে নিয়ে বললেন, আপনি এখন অফিসে ফিরে যান, আমি রাতে অথবা কাল সকালে ফোন করব। ইতিমধ্যে যদি কোনো আনএক্সপেক্টেড ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে ফোনে আমায় জানাবেন। ফোনের ওপারে দেবাংশুবাবু সম্ভবত জানতে চাইলেন, কি ধরনের ঘটনার কথা আপনি বলছেন? দীপকাকু বললেন, ওই যে বললাম, অপ্রত্যাশিত কোনো ঘটনা যা ঘটার কোনো সম্ভাবনা ছিল না, সেরকম কিছু হলেই ফোন করবেন আমাকে। ঝিনুক জানে দীপকাকু ঘটনাটা আন্দাজ করতে পারছেন, পুরোটা ভাঙতে চাইছেন না। এখন দেবাংশুবাবুর ফোন কেটে দীপকাকু কোনো একজনের নাম্বার সার্চ করছেন ফোন সেটে। কল টিপে সেটটা এবার কানে নিলেন। ও প্রান্তের লোকটির কাছে দীপকাকুর নাম্বার সেভ করা আছে, তাই এই প্রান্তে কথা শুরু হলো এক ধাপ লাফিয়ে। ভালোই আছি, শোন, আমাকে একটা হেল্প করতে হবে। তিনজনের নাম আর ফোন নাম্বার দিচ্ছি, প্রফেশনটাও বলে দেবো। তুই তাদের ফোন করে প্রথমেই বলবি লালবাজার থেকে বলছিস, মানে সত্যি কথাই বলবি। তারপর জানাবি যাদবপুর থানার একটি চুরি সংক্রান্ত FIR জমা হয়েছে, তার তদন্তে তোর এক গোয়েন্দা বন্ধু ইন্টারোগেশনের জন্য যাচ্ছে। তারা যেন বন্ধুটিকে সব রকম সহযোগিতা করে। আমার নামটা অবশ্যই বলে দিবি, যাদবপুর থানার ডায়েরির নাম্বারটা আমি তোকে দিচ্ছি, ওরা যদি ক্রস করে তুই বলতে পারবি। যাদবপুর থানায় যদি ফোন করে তাহলে তোর কথা মিলে যাবে। ঝিনুক এখন পরিষ্কার বুঝতে পারছে ফোনের ও প্রান্তে কি আছেন। রঞ্জন কাকু, দীপকাকুর বন্ধু, পুলিশ হেডকোয়ার্টার্সের একজন ইনচার্জ। দীপকাকুকে বহু কেসে উনি সাহায্য করেছেন, ঝিনুকের সঙ্গে আলাপ আছে। দীপকাকু ফোনে তিনজনের নাম এবং বাকি ইনফরমেশন দিয়ে বললেন, বুঝতেই তো পারছিস, লালবাজার থেকে ফোন গেলে এরা একটু ঘাবড়াবে, নয়তো আমার মতো প্রাইভেট ইনভেস্টিগেটরকে এরা পাত্তা না দিতেই পারে। এরপর ফোন আলাপ শেষ হলো হ্যাঁ হু, দেখা হলে সব বলবো, এই সব বলে ফোন অফ করে সেট পকেটে রাখলেন দীপকাকু। দুজনেরই খাওয়া প্রায় শেষ পর্যায়ে, বাকিটুকু সদগতি করতে করতে দীপকাকু বললেন, চলো গ্রেট বাইট কোম্পানির মালিক বসন্ত আগরওয়ালের সাথে একটু বাতচিত করা যাক। গ্রেট বাইট বিস্কুট কোম্পানির অফিস তারাতলার এক প্রান্তে। এলাকাটা বেশ ফাঁকা ফাঁকা, অফিস এবং কারখানা নিশ্চয়ই একসঙ্গে, কারণ পাকা দোতলা বিল্ডিংয়ের পিছনেই কারোগেটেড শেড দেখা যাচ্ছিল। ঝিনুকরা 5 মিনিট হলো অফিসের রিসেপশনে এসেছে। মালিকের সঙ্গে দেখা করার ইচ্ছে জানিয়ে দীপকাকু নিজের কার্ড দিয়েছেন রিসেপশনিস্ট মহিলাকে। ভদ্রমহিলা ঝিনুকদের ভিজিটার্স সোফায় বসতে বলে কার্ড পাঠিয়েছেন ভিতরে। ঝিনুকরা বসে আছে মালিকের ডাকের অপেক্ষায়। অফিসটা খুব ঝকঝকে তকতকে, মডার্ন ফার্নিশ করা। কাঁচের দরজা ঠেলে ভিতরে ঢুকে দীপকাকু চাপা গলায়, বাহ, মালিক বেশ পরিপাটি স্বভাবের মনে হচ্ছে। অফিস দেখে মালিকের স্বভাব হয়তো আন্দাজ করা যায়, কিন্তু পরিপাটি বলতে ঠিক কী বোঝাতে চাইলেন দীপকাকু ঝিনুক ধরতে পারেনি। ঘন ঘন প্রশ্ন করলে দীপকাকু বিরক্ত হন, তাই জিজ্ঞেসও করা যাচ্ছে না। এখানে পৌঁছানোর আগে দীপকাকু বেহালার একটা পেট্রোল পাম্পে বাইকের জন্য তেল ভরতে ঢুকলেন। তখনও একটা ধোঁয়াশা মার্কা কথা বললেন, সেটারও মর্মার্থে যেতে পারেনি ঝিনুক। তেল ভরে দেওয়ার পর পাম্পের ছেলেটিকে করকরে 500 টাকার নোট দিলেন। ছেলেটি যখন এগিয়ে গেল ক্যাশ কাউন্টারে, দীপকাকু ঝিনুককে জিজ্ঞেস করলেন, নোটটা কার দেওয়া বলো তো? ঝিনুক ঠোঁট উল্টেছিল, অর্থাৎ কে জানে, সত্যি তো সে জানবে কি করে। দীপকাকু বলেছিলেন, সেই আতঙ্কগ্রস্ত মহিলার, যিনি সব সময় ভাবেন তাকে কেউ মারার চেষ্টা করছে। তোমাদের সামনেই তো উনি এক গাদা নোট দিয়ে গেলেন, ভদ্রমহিলার খবর নেওয়া হলো না, নিশ্চয়ই ভালো আছেন, কোনো দরকার থাকলে ফোন করতেন। ওর টাকা খরচ হচ্ছে দেবাংশুবাবুর কেসে। দেবাংশু সেনগুপ্তর দেওয়া অ্যাডভান্সের চেক এখনও ব্যাংকে ফেলিনি, কেন বলো তো? কোয়েশ্চেনটা এতই আনকমন, ঝিনুক ভাবার বিন্দুমাত্র চেষ্টা না করেই বলল, কেন? অ্যাডভান্স হিসেবে যত টাকার চেক দেবাংশুবাবু আমাকে দিয়েছেন, টোটাল কেসের চার্জ অত হবে না। তখন অ্যাডভান্সের চেকটা ফেরত দিয়ে এর চেয়ে কম অ্যামাউন্টের চেক অথবা ক্যাশ দিতে বলব।
কেসটা তার মানে খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে, তাই বলছেন? খানিকটা নিরাশ কণ্ঠে জানতে চেয়েছিল ঝিনুক। এতদিন পর দীপকাকুকে অ্যাসিস্ট করার সুযোগ পেয়েছে, কেসটা চট করে ফুরিয়ে গেলে কারো ভালো লাগে? বাইকে বসে দীপকাকু গুছিয়ে বলতে শুরু করলেন, এই কেসটার দুটো পার্ট, একটা হচ্ছে চোরাই জিনিস উদ্ধার করা, আরেকটা হচ্ছে চোরকে ধরা। ক্লায়েন্ট অর্থাৎ দেবাংশুবাবুর চোরের ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই, জিনিসগুলো ফেরত পেলেই তার চলবে। আমি শিওর ওই সব ইলেকট্রনিক পার্টস নির্দিষ্ট একটা গণ্ডির ভিতরে হাত ফেরতে হচ্ছে, মানে অটোমেটেড বিস্কুট ম্যানুফ্যাকচারিং মেশিনের মালিক আর ইঞ্জিনিয়ারদের মধ্যে। এই চোরাই জিনিসটা যদি সোনা হীরে বা অন্য কোনো মহার্ঘ বস্তু হতো, এতক্ষণে বহু হাত ঘুরে চলে যেত নাগালের বাইরে। তাই দেবাংশুবাবুর জিনিসগুলো পেতে আমার দেরি হবে না। চুরির পদ্ধতি আর চোরকে ধরতে হবে আমার নিজের আগ্রহে, এই কাজে সময় লাগতে পারে, সেই সময় এবং শ্রমের ফিজ দেবাংশুবাবু দিতে চাইবেন না। জিনিস ফেরত পেলেই ভুলে যাবেন আমাদের, এদিকে আমি আবার এই আশ্চর্য চুরির সমাধান না করে থাকতে পারবো না। কথাগুলো ধারার মতো লাগছিল ঝিনুকের। এতদিন জানতো চোরাই জিনিস আর চোরের অবস্থান খুব কাছাকাছি, একটা সন্ধান পেলে অন্যটা নিজে থেকেই চলে আসে, অনেকটা কান টানলে মাথা আসার মতো। দীপকাকু কি করে আন্দাজ করছেন এই কেসে দুটোর ব্যবধান বিশাল? চোরাই জিনিসগুলো পাওয়ার ব্যাপারে দীপকাকু এতটাই কনফিডেন্ট যেন গন্ধ পাচ্ছেন ইলেকট্রনিক পার্টস আর ডায়াগ্রামে। মিস্টার দীপঙ্কর বাগচি, প্লিজ গো ইনসাইড, মহিলা রিসেপশনিস্টের ডাকে ভাবনা থেকে ফিরল ঝিনুক। সোফা ছেড়ে উঠে দাঁড়ালো, দীপকাকু কিন্তু উঠলেন না। ঘরের কর্নারে রাখা পিতলের টব আর গাছের দিকে একদৃষ্টে তাকিয়ে কি যেন ভেবে যাচ্ছিলেন। ঝিনুক বলল, কি হলো, ডাকছে আমাদের, চলুন। ও ডেকেছে বুঝি, বলেই শশব্যস্ত হয়ে সোফা থেকে উঠে এলেন দীপকাকু। চোখে মুখে অন্য মনস্কতার ঘোর, চেহারাটা একেবারেই এই অফিসের সঙ্গে মানাচ্ছে না। এরকম আপাদ মস্ত গোবেচারা টাইপের দেখতে গোয়েন্দাকে এত বড় কোম্পানির মালিক সমীহ করলে হয়? মালিকের চেম্বারে ঢুকে দেখা গেল টেবিলের ও প্রান্তে দুজন বসে আছেন, এদের মধ্যে কে মালিক সহজেই আন্দাজ করা যাচ্ছে। যিনি বসেছেন টেবিলের মাঝ বরাবর দামি রিভলভিং চেয়ারে, বসন্ত আগরওয়ালের বয়স 50-এর হয়তো একটু নিচে, গায়ের রং খুব ফর্সা, পান মশলা জাতীয় কিছু চিবোচ্ছেন। পাশের লোকটি সম্ভবত ঘনিষ্ঠ সহচর। দীপকাকুকে বিশেষ আপ্যায়নে মিস্টার আগরওয়াল বললেন, আইয়ে আইয়ে মিস্টার বাগচি, সরি আপ লোক কো থোড়া ওয়েট করনা পারা, প্লিজ ব্যাঠিয়ে ব্যাঠিয়ে ম্যাম। শেষ সম্বোধনে ঝিনুক একটু নার্ভাস ফিল করল, এত বড় একটা লোক তাকে ম্যাডাম বলছেন। দীপকাকু বসেছেন, তাড়াতাড়ি পাশের চেয়ারটায় বসে পড়ল ঝিনুক। দীপকাকু কথা শুরু করলেন, আমি যে আসবো আমার বন্ধু নিশ্চয়ই আপনাকে জানিয়েছে। হ্যাঁ, লালবাজার থেকে ফোন করেছিলেন আপনার ইন্সপেক্টর ফ্রেন্ড, সেজন্য আমিও আমার এক লাভ ফ্রেন্ডকে ডেকে আনলাম, বলে পাশের লোকটির দিকে হাত দেখালেন আগরওয়াল। ভদ্রলোক দীপকাকুর দিকে হাত বাড়িয়ে বললেন, হ্যালো, আমি সুমিত মালাকার, হাইকোর্টে আছি। হ্যান্ডশেক করলেন দীপকাকু। ঝিনুক লক্ষ্য করল দীপকাকুর মুখ বেশ থমথমে হয়ে গিয়েছে, লালবাজারের বদলে হাইকোর্ট হাজির করেছেন বিস্কুট কোম্পানির মালিক। দীপকাকুকে সতর্ক হয়ে কথা চালাতে হবে, আগরওয়াল বলে উঠলেন, তা বলুন আপনাকে কি ধরনের হেল্প করতে পারি আমি? আমার বন্ধু আপনাকে জানিয়েছে একটা চুরির কেসে আমি আপনার কাছে আসছি, তাই তো? কি চুরি গিয়েছে সেটা বলেন, আপনি কি আন্দাজ করতে পারছেন কোন চুরির ঘটনায় আমাকে আপনার সাহায্য নিতে হচ্ছে? দীপকাকুর প্রশ্নটা যথেষ্ট প্যাঁচালো, অসতর্ক হয়ে উত্তর দিলেই ফাঁদে পড়ে যাবেন আগরওয়াল, কিন্তু তার লক্ষণে তা দেখা যাচ্ছে না। ওর মুখে ফুটে উঠেছে সত্যিকারের অবাক ভাব, বললেন, নেহি রিসেন্টলি কোই চুরি কা ইনসিডেন্ট মেরা আগল বগল মে নেহি হুয়া হ্যায়। প্রসঙ্গ থেকে সরে গিয়ে দীপকাকু জিজ্ঞেস করলেন, আচ্ছা আমায় একটা কথা বলুন তো, আপনার মেশিন অপারেশনের জন্য কোনো ইঞ্জিনিয়ারের সঙ্গে এগ্রিমেন্ট করেছিলেন?
হ্যাঁ কিয়া হ্যায় মিস্টার সেন গুপ্তের সাথে। ওকেই কেন কন্ট্রাক্টটা দিলেন? কলকাতায় তো আরো ইঞ্জিনিয়ার ছিল। কাহা হ্যায় আচ্ছা ইঞ্জিনিয়ার, ও সেনগুপ্ত বাবুই আছেন ক্যালকাটায়, বাকি দো আদমি হ্যায় সেনগুপ্ত জ্যাসা নেহি হ্যায়, সেনগুপ্ত বহুত জিনিয়াস আছেন। কোনো অবাঙালির মুখে হিন্দি মেশানো বাংলা শুনতে ঝিনুকের বেশ ভালোই লাগে, কিন্তু এখন শুধু ভালো লাগলে চলবে না, প্রতিটি কথার অন্তর্নিহিত উদ্দেশ্য লক্ষ্য রাখতে হবে। দীপকাকু যান পরের কথায়। বাকি যে দুজন ইঞ্জিনিয়ারের কথা আপনি বলছেন, তাদের দিয়ে কখনো কাজ করিয়েছেন? কিয়া থা একবার সমীরণ দাস কা ভুলা না পারা, ওই সময় দেবাংশুবাবু আউট অফ স্টেশন ছিলেন। সূর্য রায়কে কোনো দিন দরকার পড়েনি? আলাপ আছে? আছে। দীপকাকু আর এক ইঞ্জিনিয়ারের নাম করলেন। ঝিনুক লক্ষ্য করছে কিরকম ঠান্ডা মাথায় দীপকাকু স্টেপ বাই স্টেপ কোয়েশ্চেনে আগরওয়ালকে কোণঠাসা করছেন। উকিল বন্ধুটি এখনও কথা বলতে পারেননি, কারণ দীপকাকু একটাও বেআইনি কথা বলেননি এ পর্যন্ত। আগরওয়াল বললেন, সূর্য রায়ের সঙ্গে ভেট হয়েছিল ট্রেড ফেয়ারে, কার্ড নিয়ে আলাপ করেছিলেন, মুখটা এখন আর মনে নেই। উত্তর দেওয়ার পর আগরওয়াল বললেন, আপনাদের জন্য চা বলবো না ঠান্ডা? নো থ্যাঙ্কস বলে দীপকাকু নড়ে চড়ে সোজা হলেন। বললেন, এবার আপনাকে আসল কথাটা বলি, দেবাংশুবাবুকে যে অর্ডারটা আপনি দিয়েছিলেন তার ডায়াগ্রাম পার্টস সবই ওনার ব্যাগ থেকে চুরি গিয়েছে। ও মাই গড বলে প্রায় আটকে উঠলেন আগরওয়াল। তারপর বললেন, হেভি লস হলো সেনগুপ্ত বাবুর, আমারও ভি হলো, আপগ্রেডেশনের এখন কি হবে? একটা কোয়েশ্চেন করব, শুনতে হয়তো ভালো লাগবে না আপনার, তবু করুন, তাহলে বোঝা যাবে আপনার আশার আসল উদ্দেশ্য। উকিল বাবু বলে উঠলেন। দীপকাকু বললেন, কথাটা হলো আমি ধরেই নিচ্ছি চুরি যে লোকই করে থাকুক, জিনিসগুলো কোনো না কোনো ইঞ্জিনিয়ারের হাতে পড়বে, সেই ইঞ্জিনিয়ার যদি তার টেকনোলজি বিক্রি করতে আসে এই কোম্পানিতে, আগরওয়াল বাবু কি কিনবেন? নিশ্চয়ই কিনব, যদি সেনগুপ্ত বাবুর চেয়ে সস্তায় পায়। তবে এক মাসের মধ্যে কিনব কি না, সেনগুপ্ত বাবুর সঙ্গে আমার ওয়ান মান্থের অ্যাগ্রিমেন্ট আছে, এই টাইমের মধ্যে কাজটা উনি করে দিবেন লিখে দিয়েছেন উনি। আপনাকে একটা রিকোয়েস্ট করব, ওই টেকনোলজি যদি কেউ আপনার কাছে বেচতে আসে আমাকে কাইন্ডলি ইনফর্ম করবেন। করতে উনি বাধ্য নন, অর্ডারটা থানা থেকে আসছে না, সরকারি নির্দেশ নয়। জানি, তাই তো বললাম রিকোয়েস্ট। তবে এটাও বলে রাখি যে চোরাই জিনিস যদি গ্রেট বাইটের কারখানা থেকে উদ্ধার হয় তাহলে কিন্তু সত্যি পুলিশি জালে জড়িয়ে পড়বেন মিস্টার আগরওয়াল। এখন আপনি ভেবে দেখুন কি করবেন। দাবা খেলায় বাবাকে ঠিক এইভাবেই কিস্তি দেন দীপকাকু, তারপর মুখটা এমন নির্বিকার করে রাখেন যেন হারছেন উনি, ওই ভঙ্গিতেই বসে আছেন আপাতত। উকিলবাবু এবং আগরওয়াল পরস্পর মুখ চাওয়াচাওয়ি করছেন, নিজেদের মধ্যে চাপা গলায় কিছু কথাবার্তাও সারা হলো। উকিলবাবু তাকালেন দীপকাকুর দিকে, বললেন, ওকে, আমরা ইল্লিগালি কোনো টেকনোলজি কিনবো না, ডিল হবে প্রপার পেপারস অ্যান্ড বিলের এগেনস্টে, তবে কী কিনছি তা আপনাকে জানাতে পারবো না। দীপকাকুর মুখ দেখে বোঝা গেল বেশ হতাশ হলেন, বড় করে শ্বাস ফেলে বললেন, যতটা সাহায্যের প্রত্যাশা নিয়ে এসেছিলাম ততখানি পাওয়া গেল না, আমি আসাতে আপনারাই বরং উপকৃত হলেন, টেকনোলজিটা আটঘাট বেঁধে কিনবেন। উকিলবাবুর গলায় এবার সহানুভূতির সুর। কি আর করা যাবে বলুন মিস্টার বাগচি, আমার ক্লায়েন্ট যদি টেকনোলজিটা না কিনেন অন্য কোনো কোম্পানি কিনে নিয়ে ব্যবসায় এগিয়ে যাবে, বুঝতেই তো পারছেন না কম্পিটিশনের যুগ। চেয়ার ছেড়ে উঠে পড়লেন দীপকাকু, ঝিনুকও দাঁড়িয়ে পড়ল। দীপকাকু হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলেন দুজনের সঙ্গে, বললেন, থ্যাংকস টু বোথ অফ ইউ,
আশা করি খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে। হাসতে হাসতে বললেন আগরওয়াল। হাসিটা কেবিনের বাইরে আসার পরেও ঝিনুকের কানে বাজতে থাকল, যথেষ্ট বিদ্রুপ ছিল ওই হাসিতে। দীপকাকু সেটা খেয়াল করেছিলেন কি না বোঝা গেল না। গ্রেট বাইট কোম্পানির লাউঞ্জে রাখা বাইকে দীপকাকু যখন বুঝতে যাচ্ছেন, ঝিনুক বলল, আপনার কথা মতো মালিকের স্বভাবটা কিন্তু মিলে গেল। কিরকম? ওই যে বলেছিলেন পরিপাটি। সত্যি তাই, যেরা মুখোমুখি হওয়ার আগে উকিল ডেকে নিয়েছেন। দীপকাকু মিটিমিটি হাসছেন, ঝিনুক হাসিটার মানে করতে পারল না, ধরে নিল নিশ্চয়ই বাহবা দেওয়ার হাসি। তারাতলা থেকে লেক টাউনে এসে পৌঁছলেন ঝিনুকরা। এখানে ইঞ্জিনিয়ার সমীরণ দাসের বাড়ি এবং অফিস একসঙ্গে। সমীরণবাবুর ঠিকানার কাছাকাছি এসে দীপকাকু একটা চা দোকানের সামনে বাইক থামালেন। এতটা রাস্তা ড্রাইভ করে ক্লান্ত হয়েছেন যথেষ্ট। দোকানিকে চা দিতে বলে সমীরণ দাসের বাড়িটা কোথায় জিজ্ঞেস করলেন। দোকানি আঙুল তুলে একটা দোতলা বাড়ি দেখিয়ে দিল। দোকানি দুজনকেই চা দিয়েছে। অন্য সময় ঝিনুক চা খায় না, এখন খাচ্ছে। এতক্ষণ বাইকের পিছনে বসে থাকতে থাকতে ঝিমুনি লেগে গিয়েছিল। রাস্তাতেই দেখল দুপুর ঢলে গেল বিকেলের দিকে। প্রচুর লোকজন দেখা হলো আসার পথে, কেউ খুব ব্যস্ত, কারো হাঁটায় আবার বেড়ানোর ছন্দ। ঝিনুকদের মতো জটিল রহস্য সমাধানে ব্যস্ত হয়তো কেউই নয়। চোর এবং চোরাই জিনিস এখনও ঝিনুকদের থেকে অনেক দূরে। অথচ দীপকাকু এমন ভাব করছিলেন, চুরির জিনিসপত্র বুঝি আগরওয়ালের ফ্যাক্টরিতে লাগানো হয়ে গিয়েছে। চা শেষ করে সিগারেট ধরালেন দীপকাকু, দোকানিকে পয়সা মেটালেন, ঝিনুককে বললেন, চলো দেখা যাক এই লোকটা কিরকম। ফের বাইকে চেপে সমীরণ দাসের বাড়ির সামনে এলেন ঝিনুকরা। গেটের থামে নেম প্লেট। ঝিনুক বাইক থেকে নেমে গেট খুলে দরজার সামনে গেল। কলিং বেল টিপল। ভিতর থেকে মহিলা কণ্ঠ ভেসে এলো। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, খুলে গেল দরজা। এক ভদ্রমহিলা এসে দাঁড়ালেন, জিজ্ঞেস করলেন, লালবাজার থেকে এসেছেন আপনারা? হ্যাঁ। দীপকাকু বেমালুম হ্যাঁ বলে দিলেন। মহিলা সন্দেহের চোখে তাকিয়ে রইলেন ঝিনুকের দিকে, ভাবলেন হয়তো এইটুকু মেয়ের কি করে পুলিশে চাকরি পাওয়া সম্ভব। দীপকাকু তাড়া দিলেন, আছেন সৌমেনবাবু? হ্যাঁ আছেন, আসুন। মহিলা সম্ভবত সমীরণবাবুর স্ত্রী। ওকে অনুসরণ করে দরজা বেরোতেই ভদ্রমহিলার ডান হাতি ঘরটা দেখালেন। ঘরে অসংখ্য কম্পিউটার, যিনি কাজ করছেন তার পিঠটা দেখতে পাচ্ছে ঝিনুক। মূল টেবিলের সম্পূর্ণ উল্টো দিকে ঘুরে গিয়ে বডি খোলা কম্পিউটারে ঝুঁকে আছেন সমীরণবাবু। কম্পিউটারটা ওয়াল র্যাকের উপর বসানো। দীপকাকু পারমিশন চাইলেন, আসতে পারি? মুখ না ঘুরিয়ে সমীরণবাবু বললেন, আসুন এবং কুইক, যা জিজ্ঞেস করার করে নিন, আমি ভীষণ ব্যস্ত আছি। দীপকাকু চেয়ারে গিয়ে বসলেন। ঝিনুক বসবে কি না ঠিক করে উঠতে পারছে না, মনে হচ্ছে এই জিজ্ঞাসাবাদের পর্বটা দ্রুতই শেষ হবে। গলাটা যতটা সম্ভব মোলায়েম করে দীপকাকু বললেন, আপনাকে বিরক্ত করছি বলে খুবই খারাপ লাগছে আমার, কিন্তু এমন একটা প্রয়োজনে। সমীরণবাবু মুখোমুখি হলেন দীপকাকুর। চেয়ারটা রিভলভিং, ভদ্রলোকের বাঁ চোখে আতস কাঁচ, কপালে লাগানো ব্যান্ডের সাহায্যে সেটা ঝুলছে। কাঁচ উপরে তুলে সমীরণবাবু বললেন, পুলিশের লোক এত বিনয়ী হয় জানতাম না তো। আমি পুলিশের লোক নই, প্রাইভেট ডিটেকটিভ। লালবাজারের এক পুলিশ বন্ধু আমাকে এই কেসে সাহায্য করছে। বাহ, হরে দরে সে একই হলো। বলুন আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি, বললেন সমীরণবাবু। ঝিনুক টুক করে দীপকাকুর পাশের চেয়ারে বসে পড়ল। দীপকাকু বলতে থাকলেন, একটা চুরির ঘটনায় আপনার সাহায্য নিতে এসেছি। চুরিটা হয়েছে আপনার এক পরিচিত ইঞ্জিনিয়ার বন্ধু দেবাংশু সেনগুপ্তর। দেবাংশু আমার বন্ধু? আপনাকে কে বলল? না কেউ সেভাবে বলেনি,
আসলে আপনারা একে অপরের পরিচিত, একই ধরনের কাজ করেন, সেই কারণেই বললাম। একই ধরনের কাজ করি বলেই কি বন্ধু হয়ে গেলাম? কলকাতার সমস্ত গোয়েন্দা বুঝি আপনার বন্ধু? সমীরণবাবুর অশিষ্ট ব্যবহারে দীপকাকু একটু দমে গেলেন। সময় নিচ্ছেন পরের কথায় যাওয়ার, তার আগেই সমীরণবাবু জিজ্ঞেস করলেন, কি চুরি হয়েছে সেনগুপ্তর? দীপকাকু আগের মুডে ফিরে যাওয়ার জন্য গলাটা একবার ছেড়ে নিলেন, বললেন, মেশিন আপগ্রেডেশনের জন্য দেবাংশুবাবু সিঙ্গাপুর থেকে স্পেয়ার পার্টস কিনেছিলেন, ব্যাগ থেকে সেসব জিনিস উধাও হয়ে গিয়েছে। বাজে কথা। সমীরণবাবুর মন্তব্য শুনে স্বাভাবিক কারণেই চমকালেন দীপকাকু। মুখ থেকে বেরিয়ে এলো একটাই কথা, মানে? বললাম তো বাজে কথা, বানানো গল্প, মুখ রক্ষার জন্য এইসবই করছে সে। ঝিনুক কোনো হেল্প করতে পারবে না জেনেও দীপকাকু একবার ওর দিকে তাকিয়ে নিলেন। তারপর সমীরণবাবুকে বললেন, আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না, মুখ রক্ষা বলতে আপনি কি মিন করতে চাইছেন? কপাল থেকে আতস কাচের হোল্ডারটা খুলে টেবিলে রাখলেন সমীরণবাবু, বললেন, আমি আগেই জানতাম গ্রেট বাইটের প্রোডাকশন দেবাংশু কখনোই বাড়াতে পারবে না। মুখে শুধু বড় বড় কথা, আর আপনাদের নিশ্চয়ই বলেছে ইলেকট্রিক্যাল ডায়াগ্রামটাও হারিয়ে গিয়েছে, তাই না? দীপকাকু উত্তর দেওয়ার অবস্থায় নেই, বিস্ময়ে হতবাক হয়ে আছেন। ফের সমীরণবাবুই বলতে থাকলেন, ডায়াগ্রাম হারিয়ে গিয়েছে এটা বলার কি সুবিধা জানেন? ফের ওটা তৈরি করতে এক মাসের উপর লাগবে, আর ততদিনে গ্রেট বাইটের সাথে তার যে এগ্রিমেন্ট ছিল তার পিরিয়ডও ওভার হয়ে যাবে, আর কাজটা থেকে মানে মানে সরে পড়বে দেবাংশু, আর এভাবেই মুখ রক্ষা করবে সে, নয়তো মার্কেটে ওর রেপুটেশনের 13টা বাজবে, 12টা তো অনেক আগেই বেজে গিয়েছে তার। দীপকাকু চোখ মুখ বলে দিচ্ছে, এক গ্লাস জল পেলে এই সময় একটু স্বস্তি পেতেন। শুকনো গলায় দীপকাকু বললেন, দেবাংশুবাবু যে গ্রেট বাইশের অর্ডারটা নিয়েছেন আপনি কি করে জানলেন? না জানার কি আছে, নিজের লাইনের খবর রাখবো না? এগ্রিমেন্টে কি কি লেখা হয়েছে সেটা পর্যন্ত জানি আমি, শুধু জানতাম না যে চুরির গল্পটা যেটা আপনার কাছ থেকে শুনলাম। দেবাংশুবাবু কি এর আগেও আপগ্রেডেশনের অর্ডার নিয়ে ফেল করেছেন? একবার নয়, বহুবার। আপগ্রেডেশন কেন, রিপেয়ারিং নিয়েও চ্যালেঞ্জ নিয়েছে সে, মরা মেশিনকে নাকি জ্যান্ত করে দিবে সে, এই করেই তো ওর নামটা মার্কেটে খারাপ হয়েছে। গ্রেট বাইটের মালিক একেবারেই বোকা লোক, আর তাই ফেসেছে সেনগুপ্তর কাছে। সেনগুপ্তও চাইছে একটা বিগ সাকসেস, সার্কিটে ফিরে আসার জন্য এই সাফল্য ওর কাছে ভীষণ জরুরি। সমীরণবাবুর কথার পর দীপকাকু ভাবার জন্য সময় নিলেন, মিনিটখানেক বিরতির পর বললেন, চুরিটা যদি সাজানোই হয় উনি আমাদের খরচ করে অ্যাপয়েন্ট করলেন কেন? করলো এই কারণে যে ইনভেস্টিগেশন করতে গিয়ে আপনারা ইনডাইরেক্টলি ওর চুরির গল্পটা প্রচার করে দিবেন আমাদের সার্কেলে। কিন্তু আমরা তদন্তের শেষে যখন প্রমাণ করব চুরিটা দেবাংশুবাবু নিজেই সাজিয়েছে, আইনত অপরাধী হবেন উনি, ইচ্ছে করলে আমরা ওর শাস্তির ব্যবস্থাও করতে পারি। ততদিনে কেসটা আপনাকে টানতেই দিবে না, দেখুন না কাল পরশুর মধ্যে হয়তো বলবে ইনভেস্টিগেশনের আর কোনো দরকারই নেই, ডায়াগ্রামটা নতুন করে রেডি করছি আমি, আপনি ভাড়াটে গোয়েন্দা, ক্লায়েন্টের ইন্টারেস্ট না থাকলে ফালতু খাটতে যাবেন কেন? শুনুন, আপনাকে একটা ভালো উপদেশ দিচ্ছি, ভালো করে শুনে নিন, সময় থাকতে ওর কাছ থেকে ফুল পেমেন্টটা আদায় করে নিন, বুঝতে পেরেছেন? যদিও রাজি হবে না দিতে। ভাড়াটে গোয়েন্দা কথাটা কানে খট করে লাগলো ঝিনুকের, বেশ অপমানজনক শোনালো পরিচয়টা। দীপকাকু মনে হচ্ছে কথাটা গায়ে মাখেননি, অন্য চিন্তায় মগ্ন, কপাল কুচকে টেবিলের দিকে তাকিয়ে বসে আছেন। একটু পরে মুখ তুলে সমীরণবাবুকে বললেন, থ্যাংক ইউ মিস্টার দাস, আমাদের একটা সঠিক দিশা দেখানোর জন্য, দরকার পড়লে পরে আবার আসব। চেয়ার থেকে উঠে পড়লেন দীপকাকু, ঝিনুকও উঠে দাঁড়ালো। সমীরণবাবু বললেন, পরে নিশ্চয় আসবেন, তবে প্লিজ
লালবাজার থেকে ফোন টোন করবেন না, স্ট্রেট চলে আসবেন। লালবাজার, পুলিশ এসব শুনলে কাজে কনসেন্ট্রেট করতে অসুবিধা হয়, বুঝতে পেরেছেন? আমি জানি দেবাংশুই আপনাদের আমার কাছে পাঠিয়েছে যাতে কাজে গণ্ডগোল করে ফেলি আমি। পুলিশ নিয়ে আমার ফোবিয়ার কথা দেবাংশু জানে। এই বাড়িটার পজিশন নিতে গিয়ে আমি পুলিশের কাছে ভীষণভাবে নাকাল হয়েছিলাম। মেকি একটা হাসি সহ দীপকাকু বললেন, এখন তাহলে আসি। ঝিনুকরা বেরিয়ে এলো সমীরণ দাসের বাড়ি থেকে। দীপকাকুর মুখ থেকে চিন্তার মেঘ কাটেনি। বাইকের কাছে এসে হ্যান্ডেলে হাত রাখলেন, বললেন, লোকটাকে ঠিক বোঝা গেল না বুঝলে, আমাদের রাস্তা গুলিয়ে দিচ্ছে না তো? নাকি সত্যি দেবাংশুবাবু নিজের ব্যর্থতা ঢাকতে চুরির গল্পটা বানিয়েছেন? ঝিনুক দ্রুত গোটা ব্যাপারটা ভেবে নিল, বলল, হতেও পারে, জানেন তো, চুরির একমাত্র সাক্ষী দেবাংশুবাবু নিজে। ঘটনাটা ওর কাছ থেকেই জানতে পারেন ওর অফিসের দুজন এবং দেবাংশুবাবুর স্ত্রী। ভ্যালিড পয়েন্ট, দীপকাকু সমর্থন জানালেন ঝিনুককে। তারপর বললেন, সিঙ্গাপুর গিয়ে স্পেয়ার পার্টস কিনেছেন এটা সত্যি, কারণ সেগুলো ওর স্ত্রীকে দেখিয়েছেন। কদিন ধরে হয়তো আপগ্রেডেশনের কাজ করেছেন বাড়িতে, যখন দেখলেন কাজটা ওর দ্বারা সম্ভব হলো না, পার্টস ডায়াগ্রাম ফেলে দিয়ে চুরির গল্পটা খাড়া করলেন। ওকে দেখে কিন্তু এরকম মিথ্যাবাদী মনে হয় না। দীপকাকু ঝিনুকের দিকে ধমকের দৃষ্টিতে তাকালেন, মনে করিয়ে দিলেন পুরনো পরামর্শ, চেহারা দেখে কোনো মানুষকে কখনো বিচার করবে না, চেহারাটা মানুষের স্থায়ী পোশাক ছাড়া আর কিছুই নয়। ঝিনুক মাথা নিচু করে নিয়েছে। বাইকে উঠে বসলেন দীপকাকু, বললেন, সমীরণবাবুর কথা খুব সহজেই যাচাই করা যায়, সার্ভিস ইঞ্জিনিয়ারদের মহলে খোঁজ করলেই জানা যাবে আর কোন কোন কোম্পানির ক্ষেত্রে দেবাংশুবাবু একই ঘটনা ঘটিয়েছেন, অসাধ্য সাধন করব বলেও পারেননি। এখন চলো, দেবাংশুবাবুর আরেক কম্পিটিটর সূর্য রায়ের সঙ্গে একটু কথা বলে আসি। বাইক স্টার্ট দিলেন দীপকাকু, ঝিনুক পিছনে উঠে বসল। বিকেল গড়িয়ে এখন সন্ধে নামছে। তদন্তে জিজ্ঞাসাবাদ পর্বটা ভীষণ বোরিং। একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করা হয় বিভিন্ন জনকে। কোন প্রশ্ন কখন করা হবে সে এক জটিল অঙ্ক। ঝিনুক ম্যাথে কোনোদিনই স্বচ্ছন্দ নয়, দীপকাকুর প্রশ্নগুলো ফলো করতে গিয়ে হিমশিম খেলো সে। আবার একথা মানতেই হবে, ওই প্রশ্নোত্তরের মাধ্যমে রহস্যের জট অনেকটাই খুলে ফেলা যায়। কিন্তু দেবাংশুবাবুর কেসে উল্টো ফল হচ্ছে, জট পাকিয়ে যাচ্ছে আরও। এখন দেখা যাক সূর্য রায় কতটা হেল্প করতে পারবেন। মিনিট পাঁচেক হলো ঝিনুক দীপকাকু সূর্য রায়ের অফিসে এসে পৌঁছেছেন। ভদ্রলোক বয়সে দেবাংশুবাবুর চেয়ে বছর পাঁচেকের হয়তো জুনিয়র। ক্লিন শেভ, ঝকঝকে চেহারা, খুবই সপ্রতিভ। ঝিনুকদের আসার খবর পেয়ে নিজেই এগিয়ে এলেন, সাদরে নিয়ে এসে বসালেন চেম্বারে, বললেন, লালবাজারের ফোন পেয়েছি, আপনারা একটু বসুন, এখনই আসছি। সূর্য রায় ঘর ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দীপকাকু চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝলেন। ভেবে ভেবে ক্লান্ত হয়ে পড়েছেন, গাড়িও চালাচ্ছেন নাগাড়ে, চেম্বারটা এয়ার কন্ডিশনড। জিরিয়ে নিচ্ছেন দীপকাকু, ঝিনুকে চোখ বোঝার কোনো উপায় নেই। সূর্য রায় ঘরে ঢুকলেই দীপকাকুকে ঠেলে তুলে দিতে হবে, বিনা ভূমিকায় ঘুমিয়ে পড়তে উনি ওস্তাদ। সূর্য রায় চেম্বারটাই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ঝিনুক, দেখার অবশ্য বিশেষ কিছুই নেই, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ঘর। টেবিলে কম্পিউটার, একপাশে কিছু কাগজপত্র, মেশিন কোম্পানির ক্যাটালগ, পেন স্ট্যান্ড, বাহারি পেপার ওয়েট, চেম্বারের দেওয়ালে ডিজিটাল ঘড়ি আর চারটে বিশাল সাইজের ফটোগ্রাফ, চারটেই ল্যান্ডস্কেপের ছবি, বেশ যত্ন করে বাঁধানো। সূর্য রায়ের অফিসটা ক্রিক রোতে, বাড়ি সল্ট লেকে। এখানে আসার পথেই দীপকাকু তথ্য দুটো দিলেন। ওই সময় বাবার ফোন এলো ঝিনুকের মোবাইলে, চলন্ত বাইকে বসে কথা বলল ঝিনুক। বাবা জিজ্ঞেস করলেন, তোদের ইনভেস্টিগেশন কোন পর্যায়ে? খুব একটা এগোয়নি, এখন এক ইঞ্জিনিয়ারকে ইন্টারোগেশনের জন্য যাওয়া হচ্ছে। বাড়ি ফিরতে কটা বাজবে জানতে চাইলেন বাবা।
ঝিনুক বলল, আজকের মতো এটাই মনে হয় শেষ সাক্ষাৎকার। তোদের এইসব জিরায় কোনো কাজ হবে না। খামোকা লোকগুলোকে ব্যস্ত করা, এই চুরি রহস্য আমি অনেকটা উদ্ধার করে ফেলেছি। দীপঙ্করকে নিয়ে তাড়াতাড়ি চলে আয়, সব বলব। বাবার সঙ্গে আর কথা বাড়ায়নি ঝিনুক। ঠিক আছে বলে ফোন কেটেছিল। এতক্ষণ ঘুরে ঝিনুকরা রহস্য সমাধানের কিনারে পৌঁছতে পারল না। বাবা অফিস আর বাড়ি করেই সব জট খুলে ফেললেন। এটা বাবার বরাবরের অভ্যেস, দ্রুত সমাধানে পৌঁছতে চান, ফলে তাকে কিছু অবাস্তব আইডিয়ার সাহায্য নিতে হয়। সেই সব পরামর্শ কোনো কাজেই লাগে না দীপকাকুর। পুশ ডোর ঠেলে কেবিনে ঢুকলেন সূর্য রায়। ঝিনুক দীপকাকুকে ঠেলতে গিয়ে দেখল চোখের পাতা খুলে ফেলেছেন। কি করে টের পেলেন দরজা খোলা হচ্ছে? কোনো আওয়াজই হয়নি, ঘরে হাওয়ার চাপটা একটু বদলে গিয়েছিল। সূর্য রায়ের হাতে ট্রে, উপরে তিনটে বিগ সাইজের কাগজের কাপ। বললেন, কফি চলবে তো? দীপকাকু বললেন, খুব চলবে, কিন্তু আপনি নিয়ে এলেন কেন? অন্য কোনো স্টাফ তো? না, আমার এই ছোট্ট অফিসে এটাই রীতি, যে যার নিজের জিনিস নিয়ে এসে খাও, কাউকে অর্ডার করা যাবে না। ট্রেটা টেবিলে নামিয়ে রেখে সূর্য রায় গিয়ে বসলেন নিজের চেয়ারে। দীপকাকু কফির কাপ তুলে নিলেন। ঝিনুকও খাবে, মাঝে মাঝে কফি খেতে তার খারাপ লাগে না। কাপে চুমুক দিয়ে দীপকাকু বললেন, একটা চুরির ঘটনায় আপনার কাছে এসেছি। আমার বন্ধুর ফোনে আপনি নিশ্চয়ই জেনে গিয়েছেন সেটা। এবার আমাকে বলুন, দেবাংশ সেনগুপ্ত নামে কাউকে কি চেনেন? যদি ইঞ্জিনিয়ার দেবাংশ সেনগুপ্ত হন তাহলে অবশ্যই চিনি। বলে একটা কফির কাপ তুলে নিলেন সূর্য রায়। দীপকাকু বললেন, হ্যাঁ তার কথাই বলছি, চুরিটা তারই হয়েছে। সিঙ্গাপুর থেকে ইলেকট্রনিক পার্টস নিয়ে এসেছিলেন ব্যাগ থেকে হাওয়া। এ হে, খুবই খারাপ ঘটনা তো, নিশ্চয়ই অনেক টাকা জিনিস। দেবাংশুদা ছোটখাটো অর্ডার ধরার লোক নন। দেবাংশুবাবু ইঞ্জিনিয়ার হিসেবে কেমন? আমাদের লাইনে সারা ইন্ডিয়ার মধ্যে বেস্ট। কফি খাওয়া ভুলেই গিয়েছে ঝিনুক, ইনি তো সমীরণবাবুর বিপরীত কথা বলছেন। দীপকাকু ভীষণ অবাক হচ্ছেন নিশ্চয়ই, ফের জিজ্ঞেস করলেন, ওকে দেবাংশুবাবুর সাকসেস রেট কেমন? 90% তো হবেই, যন্ত্রপাতির ব্যাপারে 10% ফেল কোনো ব্যাপারই নয়। কিন্তু সমীরণবাবু তো উল্টো কথা বলছেন, দেবাংশুবাবুর নাকি মার্কেটে খুব বদনাম, বড় বড় কথা বলে কাজ ধরেন, বেশিরভাগ ক্ষেত্রেই ডোবান। ও, আপনারা তাহলে সমীরণদার বাড়ি হয়ে এখানে এসেছেন, ভালোই করেছেন লোকটাকে আগে দেখে এসে। ওর মতো হাম্বাক ইঞ্জিনিয়ার কলকাতায় দুটো নেই, একসময় খুব পশার ছিল। আমি দেবাংশুদা কাজ শুরু করতেই ক্রমশ পিছিয়ে পড়ছেন, মডার্ন টেকনোলজি নিয়ে পড়াশোনা করেননি, যা শিখেছিলেন ইয়ং এজে তাই ভাঙিয়ে খাচ্ছেন। আমাকে আর দেবাংশুদাকে প্রচণ্ড হিংসে করেন, দেবাংশুদাকেই বেশি। বেশি কেন? দেবাংশুদা বরাত নেয় চ্যালেঞ্জিং কাজের, সাকসেসও পায়, আমি ওসব ঝুঁকির কাজ নিই না। দেবাংশুদার মতো আমি জিনিয়াস নই, সার্ভিসিংয়ের যে অর্ডার আসে আমার কাছে সেটাই সাকসেসফুলি করার চেষ্টা করি। মার্কেটে দেবাংশুদার একটা আলাদা রেসপেক্টেবল পজিশন তৈরি হয়েছে, এটাকে হিংসে করেন সমীরণদা। একসময় ওই রেসপেক্টটা কারখানার মালিকরা ওকে করত। দীপকাকু পরের কথায় যাওয়ার আগে এক ঢোক কফি খেয়ে নিলেন, তারপর জিজ্ঞেস করলেন, আপনার কি মনে হয় কে চুরি করতে পারে, দেবাংশুবাবুর জিনিসগুলো ঠিক কে সরিয়ে নিতে পারে? দেখুন, দেবাংশুদার কাজের উপর অনেকেরই নজর আছে, আমি অন্যান্য প্রভিন্সের ইঞ্জিনিয়ারদের কথাও বলছি, সমীরণদার তো আছেই, এদের মধ্যে যে কেউ চুরি করাতে বা করতে পারে। আর আপনি? দীপকাকু স্বভাব সিদ্ধ ভঙ্গিতে প্রশ্নটা করলেন। এই সময় ওর ব্যক্তিত্ব ভীষণ কঠোর টাইপের হয়ে যায়। সূর্য রায় কিন্তু তেমন নার্ভাস হলেন না, ম্লান হাসি সহ বললেন, আপনি গোয়েন্দা, কাউকেই সন্দেহের ঊর্ধ্বে আপনি রাখবেন না জানি। আমার স্বপক্ষে শুধু একটাই কথা বলি, দেবাংশুদাকে আমিও খুব শ্রদ্ধা করি, দেবাংশুদার সাফল্যে আনন্দিত হই, যাকে প্রকৃত শ্রদ্ধা করা যায় তার কাছ থেকে চুরির কথা ভাবাও যায় না। তাছাড়া চুরি ব্যাপারটা স্বভাবজাত, চুরি সকলে করতে পারে না। 10 লাখ টাকার অর্ডার হলেও না? কথার পিঠে জানতে চাইলেন দীপকাকু।
সূর্য রায় একটু থমকালেন, বিস্ময় কণ্ঠে বললেন, এত টাকার কন্ট্রাক্ট নিয়েছিল দেবাংশুদা? ইটস এ রিয়েলি বিগ অর্ডার। কোন কোম্পানি জানতে পারি কি? গ্রেট বাইট বিস্কিট কোম্পানির। প্রোডাকশন বাড়ানোর বরাত নিয়েছিলেন, অফারটা আপনার কাছে এলে নিতেন? অবশ্যই নিতাম, তবে আমি শিওর অফারটা কোম্পানি দেবাংশুদাকে দেয়নি। হয়তো ওদের মেশিন সারাতে গিয়ে দেবাংশুদাই বলেছে আপনাদের মেশিনের প্রোডাকশন বাড়িয়ে দিতে পারি। এভাবেই চ্যালেঞ্জ ডেকে নেওয়া দেবাংশুদার স্বভাব। তিনজনের কফি শেষ, দীপকাকুর বোধ হয় আর কিছুই জানার নেই। দেওয়ালের ছবিগুলোর উপর চোখ বোলাতে লাগলেন, বলে উঠলেন, ফটোগুলো আপনার তোলা তাই না? সূর্য রায় বেশ অবাক হলেন, বললেন, কি করে বুঝলেন? কোথাও তো আমি নাম লিখে রাখিনি। এটাই তো আমাদের কাজ, সাধারণের চোখে যা পড়ে না আমরা সেটাই দেখতে পাই। সূর্য রায় কিন্তু মোহিত হয়ে পড়েছেন দীপকাকুর দেওয়া ছোট্ট স্যাম্পেলিংয়ে, বললেন, প্লিজ 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 আমাকে বলুন না, কোন সূত্রে আপনি ধরতে পারলেন ফটোগুলো আমার তোলা? গোয়েন্দার আশ্চর্য অনুমান ক্ষমতা আমি গল্পের বইয়ে পড়েছি, আজ চোখের সামনে দেখলাম। আপনার পিতলের পেন স্ট্যান্ডে গ্যাংটকের এনচে মনাস্ট্রির ছবি এনগ্রেভ করা, ওই মনাস্ট্রির ছবি তুলেছেন আপনি? ফটো ফ্রেমটার দিকে আঙুল তুলে দেখালেন দীপকাকু, ফের বললেন, একই সাবজেক্টের ছবি দুটো মিডিয়ামে। দুটো জিনিস যদি একসঙ্গে কেউ গিফট করে সাবজেক্টটা রিপিট করতো না। আপনার নিশ্চয়ই মনাস্ট্রিটা ভালো লেগে গিয়েছিল, তাই ফটোটা তো তুলেইছেন, একটা স্মারকও সঙ্গে নিয়ে আসার ইচ্ছে হয়েছিল গ্যাংটকের বাজার থেকে, তাই পেন স্ট্যান্ডটা কিনেছেন। সূর্য রায় অবাক হয়ে তাকিয়ে আছেন দীপকাকুর দিকে, বললেন, প্রায় ঠিকই বলেছেন, পেন স্ট্যান্ডটা অবশ্য আমার স্ত্রী আমাকে গিফট করেছে, তার কারণ মনাস্ট্রিকে আমার ভালো লাগা, অনেকটা সময় দিয়ে ফটোটা তুলেছিলাম, মিসেস সেটা লক্ষ্য করেছিল, গ্যাংটকের বাজারে পেন স্ট্যান্ডটা দেখতে পেয়ে কিনে দিল আমায়। লক্ষ্য করে দেখুন, মনাস্ট্রিটা অনেকটা চীনা প্যাগোডার আদলে তৈরি, ভারতে এরকম মনাস্ট্রি খুব একটা দেখা যায় না। ঠিকই বলেছেন আপনি, মায়ানমারে বেশ কিছু জাপানি আদলের প্যাগোডা আছে। এই ফটোর ব্যাপারটা না হয় বোঝা গেল, বাকিগুলো যে আমি তুলেছি কি করে বুঝলেন? ফটো তোলার ধরন দেখে, প্রথমত সবকটা ফটোয় ল্যান্ডস্কেপ প্রাধান্য পেয়েছে, দ্বিতীয়ত আপনি ফোরগ্রাউন্ডে অনেকটা জায়গা ছাড়েন, পার্সপেক্টিভ বোঝাতে গেলে ফ্রেমের উপরে কোনো একটা সাবজেক্ট ধরেন, শুধু প্লেন থেকে তোলা ছবিটার ক্ষেত্রে সে সুযোগ হয়নি। দীপকাকুর জ্ঞানের বহর দেখে সূর্যরা এবার পুরোপুরি বাক্যহারা হয়ে গিয়েছেন। একটু পরে বিস্ময়ের ঘোর থেকে বললেন, আপনি তো মশাই ফটোগ্রাফিটাও গুলে খেয়েছেন। দীপকাকু সবিনয়ে বললেন, আমার কিছু ফটোগ্রাফার বন্ধু আছে, তাদের কাছ থেকেই জেনেছি, আমি কিন্তু ফটো তোলার ব্যাপারে খুবই কাঁচা, থিওরিটিক্যালি ফটোগ্রাফিটা হয়তো কিছুটা বুঝি, আপনাদের মতো এত সুন্দর ছবি তুলতে পারি না। কথা শেষ করে দীপকাকু উঠে গেলেন প্লেন থেকে তোলা ফটোটার কাছে, ফটোর দিকে তাকিয়ে বললেন, এটা তো বিদেশ যাত্রার ফটো মনে হচ্ছে, সমুদ্রের পাশে যে শহরটা দেখা যাচ্ছে এই দেশের নয়, দারুণ তুলেছেন ফটোটা। চেয়ার ছেড়ে সূর্য রায় উঠে গেলেন দীপকাকুর পাশে, বললেন, বছর পাঁচেক আগে একবার সিঙ্গাপুর গিয়েছিলাম, তখনই ফটোটা তুলি। সাবজেক্টটা লক্ষ্য করুন, শহরের আবর্জনা কিভাবে দূষিত করছে সমুদ্রকে। ফটোর কাছে আঙুল ঠেকিয়ে সূর্য রায় বললেন, এই দেখুন, শহরের নালা থেকে বেরিয়ে আসছে কালো ময়লা জল, সমুদ্রের নীল জলে ছড়িয়ে পড়ছে। ঝিনুকও উঠে এলো চেয়ার থেকে, কাছে গিয়ে দেখল ফটোটার। দীপকাকু ফটো থেকে চোখ সরিয়ে সূর্য রায়কে জিজ্ঞেস করলেন, গত 5 বছরে ওই একবারই আপনি গিয়েছিলেন সিঙ্গাপুর? হ্যাঁ, কেন বলুন তো? সূর্য রায়ের গলায় বিস্ময় মেশানো প্রশ্ন। ফটো থেকে মন সরে গেল ঝিনুকের, কান রাখল দীপকাকু সূর্য রায়ের কথাবার্তায়। আসলে আপনাদের লাইনের সমস্ত আধুনিক যন্ত্রাংশ তো সিঙ্গাপুরে পাওয়া যায়, তাই বলছিলাম, আমার যাওয়ার খুব একটা দরকার পড়ে না, একবারই গিয়েছিলাম শখ করে, আমার বিদেশ যাত্রা বলতে ওই একবারই, আমি তো ইনোভেটিভ কিছু তৈরি করি না, বিদেশি মেশিন খারাপ হলে সারাই করি মাত্র, স্পেয়ার পার্টসের জন্য ইমেলে অর্ডার করি কোম্পানিকে, ওরাই কুরিয়ারে পাঠিয়ে দেয়। স্পেয়ার পার্টস কিনতে সমীরণবাবু কি যান সিঙ্গাপুরে? জানি না, ঠিক বলতে পারবো না। সূর্য রায়ের কথার পরে দীপকাকু হাত বাড়িয়ে দিলেন হ্যান্ডশেকের জন্য, বললেন, থ্যাংক ইউ মিস্টার রায়, আজ তাহলে আসি, দরকার পড়লে আবার আসবো কিন্তু। দীপকাকুর হাত ছেড়ে
সূর্য রায় বললেন, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, ইটস মাই প্লেজার, কাইন্ডলি আপনার একটা কার্ড যদি দিয়ে যান পরে একটা ব্যাপারে যোগাযোগ করব। কি ব্যাপারে বলুন তো? কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলেন দীপকাকু। একটু ইতস্তত করে সূর্য রায় বললেন, আসলে এই সময় কথাটা তুললে বড্ড অপ্রাসঙ্গিক শোনাবে বলেই বলিনি, একটা সিরিয়াস কাজে ব্যস্ত আছেন আপনারা, তবু যখন জিজ্ঞেস করছেন বলি। ইনি নিশ্চয়ই আপনার অ্যাসিস্ট্যান্ট? ঝিনুককে দেখিয়ে কথাটা বললেন সূর্য রায়। দীপকাকু বললেন, হ্যাঁ তো? ওর ফেস খুব ফটোজেনিক, যদি পারমিশন দেন আপনারা কয়েকটা ক্লোজ আপ তোলার ইচ্ছে রইল আমার। কথাটা শুনে দীপকাকু একবার চকিতে ঝিনুকের মুখের দিকে তাকালেন, যেন দেখে নিলেন সত্যি ফটোজেনিক কিনা। তারপর বললেন, তুলবেন, এতে অসুবিধের কি আছে? ঝিনুক পড়েছে খুবই অপ্রীতিকর অবস্থায়, এক্সপ্রেশন কীরকম রাখবে ঠিক করে উঠতে পারছে না। এখানে এসেছে এক কাজে, কথা শেষ হচ্ছে তার প্রসঙ্গে। দরজার দিকে যেতে যেতে দীপকাকু অবশ্য পুরনো বিষয়টা ফিরিয়ে দিলেন, বললেন, সামনের দু চার দিনের মধ্যে যদি কেউ আপনাকে কোনো স্পেয়ার পার্টস বিক্রি করতে আসে, একটু যাচাই করে নেবেন, চোরাই জিনিস বুঝলে তখনই আমাকে ফোন করবেন। অবশ্যই, শেয়ার বলতে, বললেন সূর্য রায়। ঝিনুকরা বেরিয়ে এলো কেবিন থেকে, সূর্য রায়ও সঙ্গে এলেন এগিয়ে দিতে। মৌলালি ক্রসিংয়ে বাইক দাঁড় করিয়েছেন দীপকাকু, সিগনাল পাওয়া যায়নি। সন্ধে উতরে গিয়েছে অনেকক্ষণ, চারপাশে জ্বলে উঠেছে নিয়নের আলো। সূর্য রায়ের ক্রিক রোড অফিস থেকে এই জায়গা পর্যন্ত পৌঁছাতে লেগেছে মিনিট তিনেক, একটাও কথা বলেননি দীপকাকু। এখন বলে উঠলেন, তুমি তো দেখছি অনেকক্ষণ ধরে কিছু নোট করছো না, এত কথাবার্তা হলো, প্রচুর ইম্পর্টেন্ট পয়েন্টস ছিল কিন্তু তার মধ্যে। বাড়ি ফিরে নোট করে নেব। তোমার ফটো তুলতে যাওয়ার কথাটা আবার লিখো না। ঝিনুক যেহেতু বাইকের পিছনের সিটে, দেখতে পাচ্ছে না দীপকাকুর এক্সপ্রেশন, নিশ্চয়ই হাসছেন, এখনও মজা করার মুডে আছেন, কেস তো পেঁচিয়ে জিলিপি হয়ে গিয়েছে। সামনের গাড়িগুলো থেকে স্টার্টের আওয়াজ উঠল, সিগনাল পাওয়া গেল, তার মানে দীপকাকু বাইকে কিক মারলেন। ঝিনুক জিজ্ঞেস করল, আচ্ছা এখন কি তাহলে আমরা বাড়ি ফিরছি? না, আরেকজনের কাছে যাওয়া বাকি আছে। কে সে? গেস করো। আন্দাজ করার মতো মনের অবস্থা এখন আর ঝিনুকের নেই, এবার মানে মানে বাড়ি ফিরতে পারলে হয়, বাবা কি সমাধান সূত্র বের করেছেন দেখা যাক, হয়তো দেখা গেল এই কেসে বাবার চিন্তাভাবনাই ঠিক। দীপকাকু যে রাস্তায় হাঁটছেন, মনে হয় না এই আশ্চর্যজনক চুরির গভীরে ঢুকতে পারবেন। চুরি কিভাবে হয়েছে সেটা নিয়ে মাথা ঘামাচ্ছেন না, কে চুরি করতে পারে এই নিয়েই ভাবছেন বেশি। ঝিনুকরা তাই গ্রহের মতো ঘুরে যাচ্ছে কেসটাকে ঘিরে। মল্লিক বাজারের কাছে এসে বাইকের গতি কমিয়ে সাইড নিচ্ছেন দীপকাকু। ঝিনুক বুঝতে পারল কার কাছে যাওয়া হবে এখন, বাড়তি উৎসাহ নিয়ে বলে উঠল, মিস্টার আফানের সঙ্গে দেখা করতে এসেছি। বাইক স্ট্যান্ড করে দীপকাকু বললেন, পৌঁছে যাওয়ার পর বলছো? এত কটা কেসে আমার সঙ্গে থেকে তাহলে কি উন্নতি হলো? ভর্তসনা গায়ে মাখল না ঝিনুক। কোনো কিছু শিখতে গেলে বকুনি খেতেই হয়। মল্লিক বাজারে সার সার গাড়ি সারানোর দোকান, দীপকাকু এক দোকানের মালিককে আফাংয়ের নামটা বললেন, ঠিকানা বলতে হলো না। পাঞ্জাবি মালিক বললেন, দুটো গড়ি ছেড়ে তিন নম্বর গড়িয়ে ঢুকে যান, ডান সাইডে চারটে বাড়ির পর তিনতলা বাড়ি। তিন নম্বর গলির মুখে এসে ঝিনুকের মনে হলো এতক্ষণে সত্যিই তারা চুরি রহস্যের গভীরে ঢুকেছে। দীপকাকুর পকেটে আছে দেবাংশুবাবুর ব্যাগের চাবি, মিস্টার আফাংকে সেটা দেখানো হবে, আফাং বলে দেবেন রিসেন্টলি কে তার কাছে চাবি ডুপ্লিকেট করিয়েছে, লোকটার চেহারার বর্ণনা দেবেন মিস্টার আফাং। চোর শনাক্তকরণে দীপকাকু অনেকটাই এগিয়ে যাবেন, বাকি থাকবে শুধু কোন ফাঁকে চুরিটা হয়েছে সেটা জানা। দোকান মালিকের নির্দেশ মতো তিনতলা বাড়ির সামনে এসে দাঁড়ালেন ঝিনুকরা। পুরনো বাড়ি, 150-200 বছরের তো হবেই, দরজা হাট করে খোলা। দীপকাকু ঝিনুক বাড়ির ভিতরে ঢুকে পড়লেন। সিমেন্টের চৌকো দালান, তিন দিকে পরিকল্পনাহীন ঘর, বারান্দা, তারে ঝোলানো জামা কাপড় পর্দা এবং আনুষঙ্গিক জিনিসপত্র দেখেই বোঝা যাচ্ছে এই বাড়িতে একসঙ্গে প্রচুর পরিবার বাস করে। একতলার বারান্দায় একটি লোককে বেরিয়ে আসতে দেখে
দীপকাকু জিজ্ঞেস করলেন, ইঞ্জিনিয়ার আফাংয়ের ঘরটা কোথায়? লোকটি সিঁড়ি দেখিয়ে বলল, সোজা তিনতলায় চলে যান, বাহাতি ঘর। সিঁড়িতে আলো নেই, অন্যান্য ঘর থেকে যত সামান্য এসে পড়েছে। ঝিনুকরা সাবধানে উঠে এলেন তিনতলায়, কিন্তু এ কি, বাদিকের ঘরে তালা ঝুলছে। ঝিনুক দীপকাকু দরজার সামনে গেলেন। হ্যাঁ, এটা মিস্টার আফাংয়েরই ঘর। দরজার পাল্লায় সাদা রঙে ইংরেজিতে নাম লেখা, পাশে চাইনিজ অক্ষরে বোধহয় ওই নামটাই লেখা আছে। ঝিনুকের চোখ দরজার কড়ায়, বলল, তালাটা দেখেছেন, একেবারে অন্যরকম। দীপকাকু বললেন, বিদেশি তালা, চাবি বিশারদের কাছে এরকম তালা থাকাই স্বাভাবিক। পকেট থেকে ম্যাগনিফাইং গ্লাস বের করলেন দীপকাকু, বারান্দার হলুদ বাল্বের আলোয় পরীক্ষা করলেন তালাটা, বললেন, মেড ইন চায়না। জ্ঞানেন কোথায়? দেখছি দাও। বলে দীপকাকু উল্টো দিকের ঘরের বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে ডোরবেল টিপলেন। দরজা খুলে যেতে দেখা গেল এক বৃদ্ধকে। জিজ্ঞেস করলেন, দীপকাকু বললেন, মিস্টার আফাংয়ের ঘরে দেখছি তালা, কোথায় গিয়েছেন বলতে পারেন? ভদ্রলোক অবাক হয়ে আফাংয়ের দরজায় চোখ রাখলেন, বললেন, কোথায় গেল, কহাঁ গেয়া ও, আজকাল ঘর সে নিকলতা নহি হ্যায়, তবিয়ত খারাপ, পার্টি লোক এখানে এসেই কাম করিয়ে নিয়ে যায়, হুমার ভি হো গেয়া। কাছাকাছি ওর কোনো রিলেটিভের বাড়িতে হয়তো যেতে পারেন। বৃদ্ধ মাথা নাড়লেন, কহি নহি যাতা হ্যায়, আগে চাঁদনি চকে দোকান ছিল, এখন এখন তো বাড়িতেই কাম কাজ করে। বৃদ্ধকে ধন্যবাদ জানিয়ে দীপকাকু সিঁড়িতে পা রাখলেন। ঝিনুককে বললেন, মনে হচ্ছে মৌচাকে ঢিল লেগেছে। মানে? আমরা কাজে নেমেছি জেনে অপরাধী আফাংকে লুকিয়ে রাখার ব্যবস্থা করেছে। দীপকাকু আর কোনো কথা বললেন না। এখন সিঁড়িতে শুধুই তার ভারী বুটের শব্দ। পরের দিন সকাল থেকেই বৃষ্টি। দীপকাকুর আসার কথা 9টায়, 10টা বাজতে চলল। ঝিনুক রেডি হয়ে সেই থেকে আনচান করছে বাড়িতে। দীপকাকুর মোবাইলে ফোন করল, সুইচড অফ। বাড়িতেও ফোন করেছিল, পরিচারিকা ফোন তুলল, কানে কম শোনে। ঝিনুক চেঁচিয়ে জিজ্ঞেস করল, দীপকাকু কোথায়? তিনবারের বার উত্তর এলো, ধরাচুরো বলতে বোধহয় বর্ষাতির কথা বোঝালো। এত সকালে কোথায় বেরোলেন দীপকাকু? দেবাংশুবাবুর বাড়িতে যাওয়ার কথা তো 10টায়। কাল ঝিনুকদের বাড়িতে বসে দীপকাকু ফোনে সময়টা ওকে বলেছিলেন। উনি বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ চলে আসুন, আমি তো আপনার ফোনের অপেক্ষাতেই ছিলাম। ইতিমধ্যে কোনো অপ্রত্যাশিত ঘটনা আমার অফিস বা বাড়ি কোনো জায়গাতেই ঘটেনি। দীপকাকু বলেছিলেন, ফাইন, কাল আমরা যখন যাব বাড়ির কাজের লোকটি যেন থাকে। দেবাংশুবাবু বলেছিলেন, বাপনের মা ওই সময়টা বাড়িতেই থাকবে। সব কথাবার্তা হয়ে গেল, ওদিকে দীপকাকুর দেখা নেই। বৃষ্টি মাঝে মাঝেই তেড়ে ফুড়ে আসছে। ঝড় বাদলার জন্য কি দীপকাকু একাই চলে যাবেন দেবাংশুবাবুর বাড়ি? আশা করা যায় ঝিনুকের প্রতি এতটা অন্যায় ব্যবহার উনি করবেন না, কারণ কাল রাতে যখন তদন্তটা নিয়ে বসা হলো বাবার সঙ্গে, দীপকাকু আলোচনার শুরুতেই পড়া ধরার মতো জিজ্ঞেস করেছিলেন, আজ তো অনেক কিছুই নোট করনি, বললে সব মনে থাকবে। আচ্ছা বলো তো দেখি, কার সঙ্গে কী কী কথা হয়েছে, ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো শুধু বলবে। সব মিলিয়ে তোমার কি ধারণা কোথায় খটকা সেটাও জানো। মা তখন ছিলেন ঘরে, বললেন, লেখেনি যখন ও আর বলতে পারবে না, মুখস্থ ওর দ্বারা কোনোদিনই হয় না। আমি ওর স্কুল লাইফ থেকে বলে আসছি, যা পড়বি ছোটো ছোটো নোট রাখবি, পড়া যখন মন দেয় নোট করে, অন্যমনস্ক বলি সেসবের বেলাই থাকে না। মায়ের বক্তৃতায় রেশ টানতে বাবা বললেন, তুমি দীপঙ্করকে কি খাবে বলেছিলে? অনেক তো রাত হলো, দীপঙ্করও তো বাড়ি যাবে। মা তখনই ছুটলেন কিচেনে,
যাওয়ার সময় বললেন, দীপঙ্কর তো রাতের খাবার খেয়েই যাবে। দীপকাকুকে খাইয়ে মায়ের খুব শান্তি। রান্নার ব্যাপারে সমঝদার লোক, যে কোনো সাধারণ রান্নার মধ্যেও অসামান্যতা খুঁজে বের করতে পারেন। বাবা অবশ্য মজা করে বলেন, এটা দীপঙ্করের বারবার নেমন্তন্ন পাওয়ার ফন্দি। সে যাই হোক, ঝিনুক কিন্তু জিজ্ঞাসাবাদ পর্বের সমস্ত গুরুত্বপূর্ণ অংশ ঝরঝর করে বলে দিয়েছিল। দেবাংশুবাবুর অফিসের কথাগুলো নোট করা ছিল, সেগুলো বলার জন্য খাতা উল্টাতে হয়নি। দীপকাকু বলেছিলেন, ভেরি গুড, এই না হলো অ্যাসিস্ট্যান্ট, প্রায় কম্পিউটার মেমোরি তোমার। প্রশংসাটা কানে বেশি বেশি ঠেকেছিল ঝিনুকে। দীপকাকু তো চট করে এরকম দরাজ সার্টিফিকেট দেন না। এমন নয় তো তদন্তের পর্যায়েটা ঝিনুকের মাধ্যমে বাবাকে শুনিয়ে দিলেন। সারাক্ষণ ঘোরাঘুরি করে নিজে অত্যন্ত ক্লান্ত, খাটনি বাঁচালেন আর কি। মা তখন ঢুকলেন চা নিয়ে, অতি আগ্রহে জানতে চাইলেন, পেরেছে বলতে? দীপকাকু বললেন, মুখস্থ তো ভালোই বলল, এখন দেখা যাক মাথায় কতটা ঢুকেছে, অ্যানালাইসিস কতটা করতে পারে দেখি। মা বললেন, না বুঝে ও মুখস্থ করতে পারে না, পরের কাজটাও পারবে। মা এমনভাবে কথাটা বললেন, ঝিনুক যেন স্কুল কলেজের টাস্ক দিচ্ছে। ওসবের বাইরেও যে ঝিনুকের আলাদা ক্ষেত্র তৈরি হয়েছে মা বিশ্বাসই করতে চান না। চা রেখে মা চলে যাওয়ার পর ঝিনুক নিজের ধারণা এবং খটকার কথা বলছিল। এক নম্বর খটকা হচ্ছে, আচ্ছা আমরা কেন এখনো গ্রেট বাইট কোম্পানির ম্যানেজারকে জেরা করিনি? উত্তরে দীপকাকু বললেন, সন্দেহের প্রথম তালিকায় উনি নেই, ওর হয়ে আছেন বসন্ত আগরওয়াল। চুরিটা মালিক করাবে, মেশিন আপগ্রেড করতে দেবে ইঞ্জিনিয়ারকে। মালিক সন্দেহের বাইরে গেলেই আমরা ইঞ্জিনিয়ারকে নিয়ে পড়ব, কারণ সে নিশ্চয়ই জানে মেশিনের প্রোডাকশন বাড়ানোর চেষ্টা হচ্ছে। কাজটা যদি করে উঠতে পারে চাকরির বাজারে তার নাম হবে। ঝিনুক এবার গিয়েছিল দ্বিতীয় ধন্দে। সমীরণ দাস একেবারেই পছন্দ করেন না দেবাংশুবাবুকে, কুৎসা নটাতেও ছাড়েন না। উল্টো দিকে সূর্য রায় দেবাংশুবাবুর খুব ভক্ত, প্রচুর গুণগান করলেন। এর থেকে সিদ্ধান্তে পৌঁছানো যায় দেবাংশুবাবুর সঙ্গে সমীরণ দাসের তিক্ত সম্পর্ক, মানে মুখ দেখা দেখি পর্যন্ত নেই। আর সূর্য রায়ের সঙ্গে সম্পর্ক মধুর, নিয়মিত যোগাযোগও রয়েছে। কিন্তু দেবাংশুবাবু বলেছেন দুই কম্পিটিটরের সঙ্গে তার রিলেশন হ্যালো হাইয়ের মধ্যেই সীমাবদ্ধ। তিনজনের মধ্যে তাহলে কি মিথ্যে কথা বলছেন? ব্রিলিয়েন্ট, এক্সেলেন্ট বলে উঠলেন দীপকাকু। ডাবল কমপ্লিমেন্ট পেয়ে ঝিনুক পূর্ণোদ্যমে পরের বিশ্লেষণে গিয়েছিল। সমীরণ দাস কি করে জানলেন গ্রেট বাইটের মেশিন আপগ্রেড করেছেন দেবাংশুবাবু? সম্ভবত বসন্ত আগরওয়াল বলেছেন। আমরা শুনেছি সমীরণ বাবু গ্রেট বাইটের মেশিনে একসময় কাজ করেছেন, রিলেশন আছে মিস্টার আগরওয়ালের সঙ্গে। দেবাংশুবাবু 10 লাখ টাকা ডিমান্ড করেছেন মেশিনের প্রোডাকশন ক্যাপাসিটি বাড়ানোর জন্য। 10-এর কমে যদি করা যায়, এই ভেবেই কি মিস্টার আগরওয়াল সমীরণ দাসকে বলেছেন মেশিন আপগ্রেড যখন সম্ভব আপনি করুন? একইভাবে উনি যদি ভারতে ছড়িয়ে থাকা ইলেকট্রনিক সার্ভিস ইঞ্জিনিয়ারদের উস্কে থাকেন, তাহলে ধরে নিতে হবে দেবাংশুবাবুর ডায়াগ্রাম স্পেয়ার পার্টস চুরি করার জন্য অনেকেই প্রলোভিত হয়েছে। গুড অ্যানালিসিস, তবে তোমার এই পয়েন্টটা আরেকটু স্পেসিফিক করে দিই। আমি নিশ্চিত চোর কলকাতার কেউ, কারণ বাইরের লোক দেবাংশুবাবুর অফিস বাড়ির অন্দরমহলের খবর জানেন। কোন রুটে অফিস যান, ট্যাক্সিতে না প্রাইভেট কারে, এসব খোঁজ নিতে সময় লাগে। সেই সময়টা অন্য প্রদেশের লোক পায়নি। দেবাংশুবাবু অর্ডারটা পাওয়ার কদিনের মধ্যেই উড়ে গিয়েছেন সিঙ্গাপুরে, জিনিসপত্র নিয়ে এসেছেন, তাও বেশি দিন হয়নি, এর মধ্যেই হয়ে গেল চুরি। সেটাও ঘটেছে কলকাতায়। বাড়িতে এসে স্পেয়ার পার্টসগুলো দেখিয়েছিলেন স্ত্রীকে, অর্থাৎ চুরি হয়েছে বাড়িতে, অফিসে অথবা অফিস যাওয়ার পথে। শেষের আশঙ্কাটা কম, কারণ উনি নিজের গাড়িতে অফিস যান, ড্রাইভ নিজেই করেন। প্রথম যেদিন ব্যাগটা অফিসে নিয়ে গিয়েছিলেন সেদিনই দেখেছিলেন ব্যাগের জিনিসপত্র নেই, পথে কোথাও গাড়ি দাঁড় করাননি। আমার ধারণা চুরিটা করেছে দেবাংশুবাবু পরিচিত কেউ, দেবাংশুবাবুর বিষয়ে সমস্ত খবরই সে রাখে। আপনার কি মনে হয় আজ যাদের জিজ্ঞাসাবাদ করা হলো চোর তাদের মধ্যে একজন? এখনই সেটা বলা সম্ভব নয়, জবর প্রমাণ কিছু পাইনি, কিছু অসঙ্গতি পেয়েছি।
যেমন সমীরণ বাবুর কথা অনুযায়ী ডায়াগ্রাম চুরি যাওয়ার মিথ্যে অজুহাত খাড়া করে দেবাংশুবাবু কাজটা থেকে সরে যাবেন তা কিন্তু নয়। ওরকম একটা গুরুত্বপূর্ণ নকশার একটাই মাত্র কপি থাকবে, তা হতে পারে না। স্পেয়ার পার্টস কেনার সুবিধার জন্য এক কপি ডায়াগ্রাম হয়তো দেবাংশুবাবু সিঙ্গাপুরে নিয়ে গিয়েছিলেন, আরও কপি অফিস বা বাড়ির কম্পিউটারে সেভ করা আছে। ডায়াগ্রাম হাতে পেলে চোরের লাভ হবে নিশ্চয়ই, দেবাংশুবাবুর ক্ষতি একটাই, নতুন করে স্পেয়ার পার্টস কিনতে যেতে হবে সিঙ্গাপুরে। এই ফাঁকে যদি কোনো ইঞ্জিনিয়ার ওরই নকশা থেকে মেশিন আপগ্রেড করে দেয় পরিশ্রমটা তার বৃথা যাবে। এই ঘটনা যদি না ঘটে দেবাংশু এক মাসের মধ্যেই অর্ডার সাপ্লাই করে দিতে পারবে, কোনো ক্ষতিই হবে না। এই সব পরিস্থিতি বিচার করে একজনকে আমরা সন্দেহের বাইরে রাখতে পারি, সে হলো তথাগত। যেহেতু দেবাংশুবাবুর পাসওয়ার্ড জানে, নকশা হাতানোর কোনো ব্যাপার নেই, মিছিমিছি ডায়াগ্রাম চুরি করতে যাবে না। স্পেয়ার পার্টসের জন্য চুরিটা করতে পারে না, ডায়াগ্রাম কম্পিউটার থেকে পেয়ে গেলে স্পেয়ার পার্টস কিনে নিতে অসুবিধে হবে না। সিঙ্গাপুর একবার অবশ্যই যেতে হবে, লাখ লাখ টাকার অর্ডারের তুলনায় সেই খরচা খুবই কম। স্পেয়ার পার্টসের দাম কিন্তু বেশি নয়, এই দেশে পাওয়া যায় না, এইটাই যা সমস্যা। তাহলে তথাগত কেন অর্ডারটা কত টাকার জেনেও চেপে গিয়েছিলেন জানতে চাইছিল ঝিনু। দীপকাকু প্রশংসা সুরে বলেছিলেন, বাহ, তুমি তো দেখছি কোনো ঘটনাই বলো না। ওয়েল, ওটা ছিল তথাগত নিহাতি ছেলে মানুষ, চুরির দোষ যাতে ঘাড়ে এসে না পড়ে ওই জন্যই ওই দুর্বল ছিল। তাহলে একটা কাজ করা যাক, এখনই দেবাংশুবাবুকে ফোন করে জেনে নেওয়া যায় ডায়াগ্রামের কপি ওর কাছে আছে কি না। ঝিনুকের পরামর্শ কানে নেননি দীপকাকু, বলেছিলেন, শোনো, আমি কিন্তু এখনও তথাগত ছাড়া কাউকেই সন্দেহের ঊর্ধ্বে রাখিনি, এর মধ্যে দেবাংশুবাবুও আছেন। যখনই ফোন করে জানতে চাইব নকশার কপি আছে কি না, উনি যদি দোষী হন সঙ্গে সঙ্গে বলবেন নেই, সমীরণবাবুর কথা মতো ফের ডায়াগ্রাম করার জন্য সময় চাইবেন কোম্পানির কাছে। এইভাবে এগ্রিমেন্টের সময় পার করে নিজের মুখ রক্ষা করবেন। অতএব ডায়াগ্রামের কপি আছে কি না সেই খোঁজ আমায় নিতে হবে অন্য রাস্তায়। দীপকাকুর বলা শেষ হতেই বাবা বলেছিলেন, এবার কি আমাকে বলার সুযোগ দেয়া যাবে? আসলে হয়েছিল কি, জিজ্ঞাসাবাদ পর্ব শেষ করে ঝিনুক দীপকাকু যখন বাড়ি ফিরেছিলেন বাবা বলেছিলেন, দুজনে মুখ বলে দিচ্ছে রহস্য সমাধানের হাজার মাইল দূরে আছে তোমরা, অথচ আমাকে দেখো অফিসে বসে ইন্টারনেট খুললাম, গোটা ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। এখন আইটির যুগে বাড়ি বাড়ি গিয়ে জেরা করা মানসাতার আমলের ব্যাপার, তাহলে শোনো। তখনই বাবাকে আটকালেন দীপকাকু, বললেন, আপনার চিন্তাভাবনা পরে শুনবো, প্রথমে আমাদের ব্যাপারটা পর্যালোচনা করে নি, আগে যদি আপনার সমাধানের পথ শুনে ফেলি আমরা খেয়ে হারিয়ে ফেলব। আপনি তো কল্পনার সাহায্যে রহস্যটা উন্মোচন করবেন, আর আমাদের এগোতে হবে বাস্তবের পথে, কল্পনায় চোর ধরা অনেক সহজ। বাবা তখনকার মতো চুপ করে গেলেন, ঝিনুকদের কথাবার্তা শেষ হতেই শুরু করলেন, আমার ধারণা এই চুরির পিছনে কোনো আন্তর্জাতিক চক্র কাজ করছে। এরকম মনে হবার কারণ? তোমাদের কেসটা শোনার পর অফিসে গিয়ে ইন্টারনেট সার্চ করেছিলাম, বিখ্যাত চুরির কেস পাওয়া গেল, আধুনিক টেকনোলজি নির্ভর চোরের হাতিয়ার, জাপানের তৈরি এক আশ্চর্য জিনিস। আবার জাপান? সামান্য আগ্রহটুকুও হারিয়ে বললেন দীপকাকু। জাপান দেশটার প্রতি বাবার পক্ষপাতিত্ব বড্ড বেশি, এর আগেও অনেকবার তার পরিচয় দিয়েছেন বাবা, এবার বললেন, আমার কথা একটু শোনোই না। আচ্ছা বলুন, বলে সোজা হয়ে বসলেন দীপকাকু। ঝিনুকও বাবার কথায় মন দিল, আর কিছু না হোক চমকপ্রদ আইডিয়া কিছু শোনা যাবে। বাবা বলতে শুরু করলেন, জাপান এমন একটা হ্যান্ডি এক্স রে ক্যামেরা আবিষ্কার করেছে যে কোনো তালার ভিতরের অংশের ছবি তোলা যায়, এবং সেই ক্যামেরার সঙ্গেই আছে অটোমেটিক চাবি তৈরির যন্ত্র। ক্যামেরাটা তালার গর্তের উপর রাখার মিনিটখানেকের ব্যবধানে
চাবি বেরিয়ে আসবে যন্ত্র থেকে। বিদেশের অনেক চোর আজকাল ওই ক্যামেরা সহ চাবি মেশিন নিয়ে চুরি করতে বেরোচ্ছে। আমার ধারণা ওই রকম কোনো ক্যামেরা মেশিন দিয়েই খোলা হয়েছে দেবাংশবাবুর ব্যাগটা। দীপটাকু জানতে চাইলেন, মেশিনটার দাম কত রজতদা? $10,000। দীপকাকু বললেন, তার মানে ধরুন আমাদের টাকায় প্রায় 4.5 লাখ, দেবাংশুবাবুর অর্ডার 10 লাখে। চোর যদি ওর জিনিসগুলো বিক্রি করতে যায় 5-এর বেশি পাবেন, তার জন্য সে 4.5 লাখ টাকার মেশিন কিনবে। বাবা বললেন, তোমাদের তো এখানেই গণ্ডগোল, বড় করে কিছু ভাবতেই পারো না। তুমি কেন ধরে নিচ্ছ? দেবাংশুবাবুর আবিষ্কারের উপর শুধু দেশের ইঞ্জিনিয়ারদের নজর আছে, বিদেশিদেরও থাকতে পারে। তারা যদি কোনোভাবে খবর পায় এক ভারতীয় ইতালির মেশিনটার প্রোডাকশন বাড়িয়ে দিচ্ছে, পিছনে পড়ে যাবে তার। দীপটাকু গম্ভীরভাবে বললেন, ভারত আর চীন ছাড়া বেশি প্রোডাকশনের মেশিন কোনো দেশেরই দরকার নেই। তাদের জনসংখ্যা আমাদের মতো বিপুল নয়, চীন টেকনোলজিতে স্বাবলম্বী, অন্য দেশের প্রযুক্তি সে চুরি করতে যাবে না। সেই যে বাবা চুপ করে গেলেন, কেস নিয়ে আর একটাও কথা বললেন না। রাতে শুতে যাওয়ার আগে ঝিনুককে বললেন, সত্যি দীপঙ্করের মেধা অসামান্য, লেগে থাকোর সঙ্গে, বুদ্ধিচর্চা জীবনকে অনেক প্রাণবন্ত করে তোলে। দীপঙ্কর যে মাঝে মাঝে দাবায় হেরে যায় না, আমাকে খুশি করার জন্যই হারে হয়তো আমার কাছে, কিন্তু কেসের ব্যাপারে ও কখনোই কোনো ধরনের হার মানতে রাজি নয়। নিজের চিন্তাভাবনার উপর অগাধ বিশ্বাস ওর। সকালের বৃষ্টি দেখে বাবা বললেন, এ যা শুরু হলো দেখছি, দুপুরের লাইনে ছাড়বে না, আজ যোগ মেরে দেব অফিসে। দীপঙ্কর এলে তোরা আমার গাড়ি নিয়েই যাস দেবাংশুবাবুর বাড়ি। এই ওয়েদারে মোটর সাইকেল রাইড করা ঠিক হবে না, ওখান থেকে আবার কোথায় যেতে হয়? মিলিটারিতে কাজ করার সময় বাবা এত নিয়ম শৃঙ্খলা মেনেছেন, এখন নিজের সিকিউরিটি এজেন্সিতে ইচ্ছে মতো যান। গাড়ির ব্যবস্থা হয়ে গেল, এদিকে দীপকাকুর দেখা নেই। বৃষ্টির প্রকোপ বুঝতে ঝিনুক জানলার কাছে গেল, দুটো ভালো ঘটনা একসঙ্গে তার চোখে পড়ল। বৃষ্টি তো কমেই গিয়েছে, বর্ষাতে পড়া দীপকাকু বাইক থামালেন গেটের সামনে। বাবা ঘরে বসে খবরের কাগজ পড়ছিলেন, ঝিনুক বলে উঠল, এসে গিয়েছেন। কাগজ ভাঁজ করতে করতে বাবা বললেন, এ দীপঙ্কর ভালোই হলো, আমিও যাব তোদের সঙ্গে দেবাংশুবাবুর বাড়ি, আমারও বেশ ইন্টারেস্টিং লাগছে কেসটা। অনলি সাসপেন্সে আজ শুনলেন বিশিষ্ট সাহিত্যিক সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা অভূতপূর্ব রহস্য উপন্যাস চাবি রহস্য দ্বিতীয় পর্ব। পর্বে দীপকাকুর ভূমিকায় রুদ্রনীল, ঝিনুকের ভূমিকায় শ্রেয়শ্রী, ঝিনুকের বাবার ভূমিকায় অভিষেক পুরকায়ত, ঝিনুকের মায়ের ভূমিকায় সৃজা, বসন্ত আগরওয়ালের চরিত্রে শিপন, সুমিত মালাকারের চরিত্রে অঙ্কন, চাবি দোকানদারের ভূমিকায় শ্রীপন, পাঞ্জাবি মালিকের চরিত্রে বিশ্বদীপ, সমীরণ দাসের ভূমিকায় অভিষেক, সমীরণ দাসের স্ত্রী ও পরিচারিকার ভূমিকায় অন্বেষা, মহিলা রিসেপশনিস্টের ভূমিকায় দিয়া, দেবাংশু সেনগুপ্তর চরিত্রে রাজীব, বৃদ্ধের ভূমিকায় শৌর্যাশীষ, সূর্য রায় একটি মানুষ ও কথকের ভূমিকায় আমি অরিন্দম। পোস্টার ডিজাইনে অনলি সাসপেন্স, মিউজিক প্রেজেন্টেশন L2L প্রোডাকশন, ভিডিও এডিটিংয়ে বিশ্বদীপ। শেষ হলো চাবি রহস্য দ্বিতীয় পর্ব। এরপরে অন্তিম এবং টান টান উত্তেজনামূলক পর্ব নিয়ে শীঘ্রই ফিরে আসবে অনলি সাসপেন্স।